Hey everyone, I'm Alif Alauddin. Welcome to Geek Myth episode 32. এবং আজকে আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো। আমাদের নতুন বেশ কিছু বাংলা মুভি আছে আমাদের আজকে ডিসকাশনে। But before that, আমি একজন একজনকে ইন্ট্রোডিউস করাতে চাই। প্রথমেই আছে আমার পাশে সাকিব চৌধুরী। Hi everybody, welcome to the movie news and review show of the fans, by the fans, for the fans. As Alif said, আজকে আমরা স্বপ্নজাল, কালের পুতুল নিয়ে কথা বলবো, plus রেডি প্লেয়ার ওয়ান নিয়ে একটু কথা বলবো। And আপনারা অনেকেই জানেন যে আই থিঙ্ক লাস্ট দুই দিনের মধ্যে অথবা গতকাল বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অ্যানাউন্স করা হয়েছে ফর 2016। সো ওখান থেকেও বেশ কিছু মানুষকে নিয়ে আমরা কথা বলবো। অ্যান্ড লেটস মুভ অন আলিফ। ইয়েস, তার পাশে আছে ফারুক শামস। হ্যালো, হোপ ইউ গাইস স্টে উইথ আস ফর দ্য হোল শো। ইয়েস, প্লিজ ডু। এবং তার পাশেই আছে জিব্রান তানভীর। হোয়াটস আপ পিপল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো শাকিব ভাই, আমরা কি শুরু করবো? হ্যাঁ, লেটস স্টার্ট। ফার্স্ট টপিক, ইয়েস, ফার্স্ট টপিক হচ্ছে গিয়াসউদ্দিন সেলিমের খুব চমৎকার একটি মুভি স্বপ্নজাল রিলিজ হয়েছে, এবং সেটা অলরেডি ফারুক এবং শাকিব ভাই, ইউ গাইজ ওয়াচড ইট। আমি আর জীবন ভাই এখনো দেখিনি। উই হোপিং টু ক্যাচ দ্য শো এই হয়তো বা এই সপ্তাহে ইনশাল্লাহ। সো মেবি নেক্সট উইকে আমরা হয়তো কথা বলতে পারবো যদি টাইম থাকে। তো এখন শাকিব ভাই, আপনার কাছে শুনি। সো ফারুক আর আমি গেলাম এই ফ্রাইডেতে দুপুরে গিয়ে আমরা ছবিটা দেখলাম। তো সেলিম ভাই সম্বন্ধে আমরা যারা জানি, গিয়াসউদ্দিন সেলিম বাংলা ছবি, মানে আমাদের দেশের মধ্যবিত্ত পরিবারদেরকে সিনেমা হলে আবার ফেরত নিয়ে আসার একটা বড় পার্ট প্লে করেছেন গিয়াসউদ্দিন সেলিম ওনার মনপুরা ছবি দিয়ে। ছবিটা আই থিঙ্ক 2007 বা 2008 দিকে বের হয়, এবং ওই ওই ছবিটা বের হওয়ার আগে আসলে মধ্যবিত্ত পরিবারের সিনেমা হলে যাওয়াটা মোটামুটি থেমে গিয়েছিল। মানে বলতে গেলে রিক্সাওয়ালা বা গ্রামের একদম যারা গরিব, শুধু ওরাই যেত, এবং ওরা গিয়ে বিভৎস সব FDC ছবি দেখতো অথবা বিচ্ছিরি বিচ্ছিরি পর্ন ছবি দেখতো, যেটাকে এক টিকিটে দুই ছবি বলা হয়। সো সেলিম ভাই ইন দ্য 2007-08 দিকে যখন মনপুরা ছবি নিয়ে আসেন, তখন আসলে পুরো বাংলাদেশ কাঁপায় ফেলছিল। ইনফ্যাক্ট তখনই আমার মনে আছে বাংলাদেশের কিছু গান শুনছিলাম আলিফ, যেটা পুরো বাংলাদেশের সবাই ওই গানগুলো গাচ্ছিল, ওই গানগুলো ছিল মনপুরার গানগুলো। সো এটার পরে আসলে ওই ছবিটার পরে আমি আসলে আমি প্রায় বলি যে আমাদের এখন যারা পপ কালচার পপ মিউজিক স্টার্স, ওদের কোনো গান আসলে 2008-09, 2007-08 পরে পুরো দেশকে ওভাবে ধরতে পারেনি। সো মনপুরা ছবিটাও খুব ভালো ছিল, গানটা খুব ভালো ছিল। তখন সেলিম ভাই খুব ক্লেভার মার্কেটিং করেছিলেন, যে উনি ছবিটা বের হওয়ার আগেই দু তিনটা খুব সুন্দর সুন্দর গান ছেড়ে দিয়েছিলেন, প্রায় 6 মাস 7 মাস 1 বছর আগে থেকে। মানে মুভি বের হওয়ার যেটা হিন্দি সিনেমাগুলো করে, গানগুলো ছেড়ে দেয়। সো উনি গানগুলো ছেড়ে দিয়েছিলেন, ভিডিও ছাড়েনি, গান ছেড়ে দিয়েছিলেন। তখন নতুন নতুন FM আসছে, সবাই আমরা গান শুনতেছি, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। মনপুরা ওয়াজ আ ভেরি ভেরি রিফ্রেশিং একটা এক্সপিরিয়েন্স আমার দেখা তখনকার দিনে। আমি অনেকদিন পরে হলে গিয়ে বাংলা ছবি দেখেছিলাম, অ্যান্ড আই লাভড ইট, আই লাভ মনপুরা। অ্যান্ড সো আমি অনেক আশা ভরসা নিয়ে এই ছবিটা দেখতে গেছি, কারণ এই ছবিটা জাস্ট একটু কনটেক্সট দিচ্ছি, এটা 2.5 বছর আগে সেলিম ভাইয়ের সাথে আমি বিটুবির একটা কাজ করছিলাম, বিকাশের একটা কাজ করছিলাম। সো তখন উনি আমাকে এক ফাঁকে ওনার স্বপ্নজালের গল্পটা শুনিয়েছিলেন। সো শোনার সময় আমার মনে হচ্ছিল যে ছবিটা একদম এপিক, ইটস অ্যান এপিক স্টোরি, যেটাকে আমরা মানে ওয়ার অ্যান্ড পিস ওই লেভেলের একটা এপিক। মানে অনেক কিছু হয় দুই তিনটা ক্যারেক্টারের জীবনে, এবং খুব সুন্দর করে উনি গেঁথেছিলেন। যখন গল্পটা আমাকে বলছিলেন, আই ওয়াজ মেসমারাইজড। সো উনি ওই গল্পটাই আসলে ফিল্মে দিছেন, বাট আমার ফার্স্ট রিয়াকশন ছিল যে আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, যেটা আমি গিক মিথ পেজে অলরেডি আমার রিটার্ন রিভিউতে বলেছি যে আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ আই ফেল দ্যাট উনি আসলে গল্পটা যেভাবে সুন্দর করে আমাকে বলছিলেন আলিফ, ওইটা ঠিকমতো ফিল্মে আমি পাই নাই। দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স। ওভারঅল ইটস এ ছিমছাম ফিল্ম, টেকনিক্যালি ইটস ওকে, দেয়ার আর নো কোথাও মনে হয় নাই যে প্রোডাকশন প্রবলেম হয়েছে বা বাজেটের জন্য আটকা গেছে, ওসব আমার মনে হয় নাই। বাট আই ওয়াজ লিটল ডিসঅ্যাপয়েন্টেড। সো আমরা একটা একটা করে যে ফারুক, সো ওভারঅল তো প্রথমে What was your first impression of Selim Bhai's chobita? Amar experience was mane Shakib bhai am jokhon dekhte gechi, Shakib bhai ekta age theke ekta expectation ro jeta bollo je ki Selim bhai had told him a synopsis of the story. Mike er kache giye kotha bol. Hello. Na eto kache na. This good. All right. So oi Selim bhai age theke synopsis dicilo, so he had a certain thing in mind. আমার দিক থেকে আই ওয়াজ জাস্ট এক্সপেক্টিং যে না, মনপুরা ওয়াজ আ নাইস ফিল গুড মুভি, এখানেও আল গো অ্যান্ড প্রবলি হ্যাভ আ গুড মুভি এক্সপিরিয়েন্স। ওই দিক থেকে ওভারঅল ওয়েন আই কেম আউট আই ওয়াজ নট ডিসঅ্যাপয়েন্টেড। আই মাইট
have come out thinking jo it could have been better, but thoroughly disappointed amar kache mone hoy nai. Shakib jeta bollo je ki yes, it felt like an epic tale without the epicness. At least ami oke ber hoye bolchilam Shakib, this felt like an epic, not even a movie. I think what I got the feeling was অনেকগুলি টিভি সিরিজ থাকে না, টিভি সিরিয়ালসগুলি যেখানে অনেকগুলি এপিসোড থাকে, ইচ এপিসোড হ্যাজ সামথিং নিউ টু সে অ্যান্ড দেন দে বিল্ড ইট আপ। সো দিস ফিল্ম কাইন্ড অফ গেভ মি দ্যাট ফিলিং যে দে ওয়ার লটস অফ প্লটস হ্যাপনিং, অনেক কিছু বিল্ড আপ হচ্ছিল, বাট দে ওয়ান্ট রিয়েলি রিচিং দেয়ার। সো ওই দিক থেকে আই ফেল্ট আনস্যাটিসফাইড বাট নট রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড, দ্যাট ওয়াজ মাই ইয়ার। সো আদারওয়াইজ আমি বলবো যে ছবির সবার অ্যাক্টিং মোটামুটি ভালো ছিল, স্ট্যান্ড আউট পারফরমেন্সেস আমার কাছে লেগেছে পরিমণি আই ফেল্ট ওয়াজ ভেরি ওয়েল ডান। ও ইরেশ, ইনফ্যাক্ট ইরেশ জাকের আমাদের বন্ধু, সে এই ছবিতে আছে, তো ইরেশ আমাকে অনেক আগে বলেছিল যে হি ওয়াজ ভেরি সারপ্রাইজড পরিমণির অ্যাক্টিং দেখে, কারণ আমাদের সবার মাথায় আছে স্পেশালি ঢাকা অ্যাটাকের মাহিয়া মাহিকে দেখার পরে যে বাংলা ছবি আজকালকার যারা মেয়েরা অ্যাক্টিং করছে ওরা ওভার দ্য টপ পারফরমেন্সটাই পারে আসলে, আর কিছু পারে না, কিন্তু পরিমণি খুব বিউটিফুল অ্যাক্টিং করেছেন। এবং অবশ্যই এখানে আমি ক্রেডিট দিব পরিমণিকে, যতটা ক্রেডিট দিব সেলিম ভাইকেও ততটা ক্রেডিট দিব, উনি খুব সুন্দর করে ওখানে বের করে নিয়ে আসতে পারেন। সো পরিমণি ইজ ফ্যান্টাস্টিক ইন দিস মুভি। বাবু ভাই নিয়ে আমার বলার কিছু নাই, মানে সামবডি শুড জাস্ট, উই শুড মেক আওয়ার ওন অস্কার স্ট্যাচু, জাস্ট উই শুড রাইট আ লেটার টু অস্কারস একাডেমিকের যে ভাই তোমরা তো আমাদের ছবি দেখো না, আমাদের ছবিগুলো অত ভালো হয় না, কিন্তু এই মানুষটা আসলে একটা অস্কার পাওয়ার মতো, একটা একটা অফিসিয়ালি আমরা একটা অস্কার বানাই ওনাকে দিয়ে দেওয়া উচিত, একটা হ্যাঁ ফজলুর রহমান বাবুকে ওনার অস্কার দিয়ে দেওয়া উচিত, কারণ ওনার ক্যারেক্টার, উনি এত সুন্দর অভিনয় করেন, মানে বিউটিফুল অভিনয় করছেন উনি, ওনার রোলটা আমি এখানে কিছু বলবো না, স্পয়লার দিব না, বাট ওনার রোল একটা বিশাল চেঞ্জ আসে, তো চেঞ্জটা উনি এত সুন্দর করে ক্যারি ফরওয়ার্ড করছেন, ইটস অ্যাবসলুটলি ব্রিলিয়েন্ট। এবং ওনার সাগরের থেকে আমার বন্ধু, আমাদের বন্ধু ইরেশ, তো ইরেশ ওনার হ্যান্সম্যান, ইভেল হ্যান্সম্যান আর কি, সো ইরেশও খুবই সুন্দর একটা পারফরমেন্স দিচ্ছে ইন দ্যাট ক্যাপাসিটি। এবং এখানে এটাও সেলিম ভাইয়ের ক্রেডিট এবং ইরেশের ক্রেডিট যে ইটস নট আ ওয়ান ডাইমেনশনাল রোল, মানে আমরা দেখি যে ছবিতে যে ভিলেন থাকে, ভিলেনরা আছে না হয়তো সব খায় ফলম এরকম একটা থাকে অথবা কমিক রিলিফ থাকে, এখানে ইট ওয়াজ এ কম্বিনেশন অফ বোথ, মানে হি ইজ এ স্ট্রং, হি ইজ অবভিয়াসলি বিগ গাই, সো হি ওয়াজ স্ট্রং হ্যান্সম্যান, সবাইকে ভয় পায়, অ্যাট দ্য সেম টাইম আবার ওর কমেডিক টাইমিং ছিল, ওর রিলেশনশিপ উইথ বাবু ভাইটা ইন্টারেস্টিং ছিল, সাইফাল ইরেশ খুব ভালো করছে। এছাড়া যারা ছিল মানে আমার ওদের অভিনয় খারাপ বলবো না, বাট খুব টিপিক্যাল লাগছে, মানে আমরা আসলে এই অভিনয় দেখেই অভ্যস্ত, এবং ইটস স্যাড যে আমরা এই অভিনয়কেও এখনও স্ট্যান্ডার্ড ধরে রাখছি। আমার কাছে বাকিদের কারো অভিনয় সিনেমা কোয়ালিটির অভিনয় মনে হয় নাই, বাকি কারো অভিনয় আমার কাছে ফিল্ম লেভেল অভিনয় মনে হয় নাই। এসব আমরা নাটকে হয়তো দেখতে পারি, বস্তা পচা কলকাতা মুভিতে হয়তো দেখতে পারি, 1967 হয়তো দেখতে পারি যখন আমরা নতুন করে চলচ্চিত্র আবিষ্কার করছিলাম, এখনকার দিনে এই লেভেল অফ অ্যাক্টিং আমি ফিল্মে অ্যাকসেপ্ট করবো না। বাট অ্যাগেন এজ আই সেড, ওগুলো খারাপ অভিনয় না, ইটস জাস্ট উই হ্যাভ ডিফারেন্ট, আমার স্ট্যান্ডার্ড একটু ডিফারেন্ট, আনফর্চুনেটলি বাংলাদেশের এখনও অ্যাক্টিংয়ের স্ট্যান্ডার্ডটা একটু ডিফারেন্ট। আই ফেল্ট ইরেশ জাকের, ফজলুর রহমান বাবু, পরিমণি ওরা এলিভেটেড পারফরমেন্স দিচ্ছে, বাকি সবাই ইনক্লুডিং ইয়াশার যে এগেন মোটামুটি ভালো করছে, হি ইজ ওকে, বাট ইটস নট অ্যাকসেপ্টেবল ফর মি ইন আ সিনেমা। এখানে না, এখানে সাকিব, আই উইল ডিসএগ্রি উইথ, ফার্স্ট অফ অল হ্যাঁ, মানে ইরেশ জাকের, ফজলুর রহমান বাবু আর পরিমণি যে লেভেল অফ পারফরমেন্স দিচ্ছে দ্যাট ইজ রিয়েলি রিয়েলি অ্যাওয়ার্ড উইনিং, জোশ পারফরমেন্স দিচ্ছে। আর এখানে আমি ফুল হার্টেডলি সেলিম ভাইকে স্যালুট করবো যে হি ইজ গটেন দ্য পারফরমেন্সেস আউট অফ হিস ক্যারেক্টার্স। ইয়াশ রাজ দ্য হিরো যে ছিল ওরটাই আমার কাছে মনে হয়েছে যে হি কেম অ্যাক্রস নট সো পাওয়ারফুল ইন হিজ রোল, but other than that I think ekhane abar ami Selim bhai ke congratulate koru because I think he managed to get the performances required for this film. Tujhe bolchhis na je tor kache mone hoyeche je cheler maer performance mer maer performance is over the top hoye geche, baper performance over. I honestly think je odher je performance ta asche that is what was called for in that role in that year. So oi porjonto ami Selim bhai ke bolo je ha, I think he's done a good job of getting those characters to the point of what is expected. Could this be any better? I think the whole storytelling could have been better from Selim bhai's point of view. I don't think the performances necessarily were the reasons je jonno amar kache eta to bhal lage nai. I completely agree je Porimoni je level e performances, that's a completely refreshing breath of air. Hats off to her and Selim bhai. Amar sobche beshi mane Fuzur Rahman babu to I have seen his performances age ogoto namar modhe we were blown away with his talent. Ar tarpor kichu din age amra arekta film dekhte gelam jetar modhe Gohin Baluchar, Gohin Baluchar he was brilliant, oitar modhe he was doing this year. So Fuzur Rahman babu, hats off to him for doing these roles, but
Iresh Zakir, oh my god, first of all, I didn't know that Iresh was in this film, then when I saw Jay, he was there. I don't think he's got that much of screen time, but in that short screen time, he's put together the character, the role, and it adds so much flavor to the film. So, amar dik theke amar mone hoy na je performance er dik theke I was left wanting, other than haan cheletar role er moddhe he could have obviously done better, but other than that onno performance I think were up to the mark. I won't say je the performances are the reasons of which this film was not as good as it could have been. So okay, so you touched upon the story there. So story te jeta ami bolchilam je story ta eta ekdom mane Selim bhai ashole chesta korche ekta epic story bolte. Basic kahini khubi khubi simple. চাঁদপুরের এলাকার বাংলাদেশের চাঁদপুরের এলাকার দিকে বর্ডারের কাছাকাছি অ্যাপারেন্টলি ক্লোজ টু আগরতলা, আমার তেমন আইডিয়া নেই, ওখানে একটা মুসলমান পরিবারের ছেলে হচ্ছে শুভ, শুভই তো ছেলেটার নাম, অপু, আর একটা হিন্দু পরিবার ওদের মেয়ের নাম হচ্ছে শুভ্রা। সো এই দুজনের মধ্যে একটা মিষ্টি প্রেম, একটা মিষ্টি বন্ধুত্ব আছে যেটা ছবির শুরুই হয় সেটা দিয়ে আর কি, এদের প্রেমটা দিয়ে শুরু হয়। এখন এই শুরুটার দশ মিনিটের মধ্যেই ওদের জীবনে আসলে বিভিন্ন ঘটনা নেমে আসে, বিভিন্ন বিপদ নেমে আসে, এবং এই বিপদগুলো ধরে ধরেই আসলে অনেক কিছু হয় ছবিতে। এবং আমি এই কাহিনীর দিক দিয়ে আমি সেলিম ভাইকে এখানে একটা স্যালুট দিব যে হি ট্রাইড টু ক্রিয়েট অ্যান এপিক, বাট আনফর্চুনেটলি আই ফেল্ট উনি আসলে ওই সেপারেট এলিমেন্টসগুলো নিয়ে নিয়ে একটা স্ট্রং পুরোপুরি একটা আসে না, একটা কাঁথা সেলাই করতে পারেননি আসলে। ওই সেপারেশনগুলো রয়ে গেছে, সবগুলো খাপে খাপ হয়নি দেখে মানে অনেক কিছু হয় ছবিতে। আমি কিছু বলতে চাই না, কারণ বললে যাই বলি স্পয়লার হয়ে যাবে, সে কিছু বলতে চাই না, বাট অনেক ইন্টারেস্টিং জিনিস হতে পারতো, অনেক কিছু উনি চেষ্টা করেছেন, বাট আমার কাছে মনে হচ্ছে যে কোথায় গিয়ে জানি ওগুলো খাপে খাপ না হওয়াতে ওই সবগুলো মিলে যে একটা ওভারঅল একটা ইম্প্যাক্ট হবে আমার মধ্যে, যে আমি আসলে ক্যারেক্টারগুলোকে নিয়ে কেয়ার করব, ওইটা আমার হয়নি আর কি। সো এখন তুই বল কাহিনী নিয়ে। না, আই এগ্রি যে এখানে আমার মনে হয়েছে যে সেলিম ভাই যেটা হয়েছে যে একটা হি ট্রাইড টু পুট ইন অল দ্য ইনগ্রিডিয়েন্টস, অ্যান্ড আই অনেস্টলি থিঙ্ক সেলিম ভাই হ্যাড অল দ্য রাইট ইনগ্রিডিয়েন্টস ফর দিস ফিল্ম। আমার মনে হয় দ্য অ্যাক্টার্স ওয়ার গুড, পারফরমেন্সেস ওয়ার গুড, বাজেট নিয়ে আমার কোনো সময় মনে হয় না যে ওনার আহামরি সমস্যা হয়েছে, হি হ্যাড দ্য এলিমেন্টস। কিন্তু ওই যে ওই আই ফেল দ্যাট দে ওয়াজ নো ওয়ান সিঙ্গল প্লট লাইন, ওই একটা কনটেক্সট রাখছে একটা হিন্দু মেয়ে একটা মুসলমান ছেলে, তারপর এটার মধ্যে অনেকগুলি প্লট ঢোকানো হয়েছে। ইভেন দ্যাট আমি বলবো না যে উনি খিচুড়ি বানিয়ে ফেলছে, জগ খিচুড়ি বানিয়ে ফেলছে, কিন্তু ইট ওয়াজ অলমোস্ট ফেজড আউট। প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা ফেজের মধ্যে একটা নতুন করে গল্প ঢুকানো হচ্ছে। তারপর আমার তখন আই ওয়ান্ট টু ওয়াচ ইট উইথ মাই ওয়াইফ অ্যান্ড শাকিব, অ্যান্ড এভরি সিঙ্গল টাইম অ্যাটলিস্ট আমার ওয়াইফ আর আমি উইয়ার লাইক ও তাহলে এইটা হইতে পারে, অ্যান্ড দে ওয়ার সো মেনি ওয়েজ। সেলিম ভাই খুব মানে আই ওয়ান্ট সে দিজ ওয়ার আহামরি প্লট লাইন্স, দে ওয়ার ভেরি রেগুলার প্লট লাইন্স, উনি খুব সুন্দরভাবে সাজাইছে। সো ইউ থিঙ্ক যে এখন সেলিম ভাই একটা কিছু করবে, বাট ইনস্টেড অফ ডুইং দ্যাট হি গেভ ইট দ্য মোস্ট ন্যাচুরাল নর্মাল আনএন্ডিং that was plausible before moving on to this. So amar kache mone hoyeche je pray 70 ta plot line je guli kono tai thik bhabe bandha hoy na na korte 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 khub normal bhabe shohaj bhabe film ta shesh kore dewa holo. So etar jonno amar kache enjoyment ta oto bhalo lage nai, mane tu jene bolchis basically amra jodi dekhi je ami baby taxi te kotha jacchi horat kore hijacker er mukhe porlam, yes, tarpore hijacker ekhon দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে আমি তখন হাইজার থেকে মার দিলাম নিজেই, একা নেমে দুজনকে পিটিয়ে দিলাম, পিটিয়ে এরপর থেকে আমি ডিসাইড করলাম যে আমি তো সবাইকে পিটিয়েতে পারি, সো আই উইল টেক অন এভরিবডি, সুপার হিরো হয়ে গেলাম। সো এটা একটা রেজলিউশন হতে পারে। আর একটা রেজলিউশন হতে পারে যে হাইজাকাররা আমাকে এমন মাইন্ড দিছে যে আমার পা ভেঙে গেছে, চিরজীবনের জন্য প্যারালাইসিস হয়ে গেছে, কাহিনটা ওদিকে চলে গেল। পয়েন্ট ইজ ইফ হাইজাকার ভার্সাস মেইন ক্যারেক্টার একটা মুখোমুখি হয় একটা কাহিনীতে, ওটা একটা ইম্প্যাক্ট থাকা উচিত, একটা ক্লাইম্যাটিক। তুই যেটা বলছিস যে রিক্সা দিয়ে স্কুটার দিয়ে কেউ যাচ্ছিল, হাইজাকার ওদের ধরছে, তারপরে হয়তো হাইজ্যাকও করছে অথবা হাইজ্যাক করে নাই, এবং এটা ছবির উপরে কোনো ইম্প্যাক্ট নেই। নো, যেটা হয়েছে যে এটাই তো, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে হাইজ্যাকার ধরছে, হাইজ্যাকিং হয়েছে, তারপর আমি থানায় যে একটা কেস করছি, তারপর আই গো রিজিউম। বাই দ্য ওয়ে, ছবিতে হাইজ্যাকিং নেই, আমি একটা উদাহরণ দিচ্ছি, ফাইন, ছবি নিয়ে কথা বললাম, এখন আমরা আসি, আমরা উই টকড অ্যাবাউট অ্যাক্টিং, উই টকড অ্যাবাউট স্টোরির মধ্যে একটা জিনিস, হ্যাঁ সামওয়্যার, এটা সেলিম ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে উনি যেন একটু বুঝায়, দেয়ার আর লটস অফ থিংস দ্যাট হ্যাপেন, যেটা সেলিম ভাইয়ের মতন একটা, সেলিম ভাইয়ের মতন যখন একজন ডাইরেক্টর একটা স্টোরি হ্যান্ডেল করে, ইউ ডোন্ট এক্সপেক্ট যে এইরকম মানে সাসপেনশন অফ ক্রিয়েটিভ ডিসবিলিভ যে একটা ইয়ে আছে। সো
সবসময় মনে হয় যে আর কি সেলিম ভাইয়ের মতন একটা ডিরেক্টর যদি একটা গল্প ধরে ওটা সুন্দরভাবে উনি সাজায় গুছায় বলবে। সো এইখানে এই গল্পটার মধ্যে আমার অনেক কিছু মনে হয়েছে যেগুলো আমার মনে হয়েছে যে ঠিকভাবে গুছানো হয় নাই। আমি এখন ডিরেকশনে আসতে যাচ্ছি, স্টোরি নিয়ে আমাদের কথা শেষ। রাইট রাইট, তুই এখন ডিরেকশন নিয়ে কথা বলছিস, আই থিঙ্ক উই অন দ্য সেম পেজ। সো এখন বল, সো এই ডিরেকশনের ব্যাপারে যেমন আর কি দেয়ার লটস অফ থিংস ইউ এক্সপেক্ট, বিকজ সাকিব আর আমি যেটা বলতেছি যে এই ফিল্মের মধ্যে মাল্টিপল প্লট লাইন্স আছে, আর এই প্লট লাইন্স কিন্তু অনেক সময় যেটা হয় না, আই লাভ দোজ সিরিজ যেখানে, অ্যান্ড ওয়ান্স এগেন আই এম গোয়িং বাই টেলিভিশন সিরিজ, বিকজ অনেস্টলি আমার দেখে মনে হয়েছে যে আমি একটা ম্যারাথন টেলিভিশন সিরিজ দেখে আসছি, 15টা এপিসোড একসাথে বসে দেখে বের হয়েছি। ওই যে আছে না অনেকগুলি প্লট লাইন যে একটা এপিসোডের মধ্যে ও দিস ইজ ওয়াজ গোইং টু হ্যাপেন, সো উই আর নাও রিপিটিং আওয়ারসেলভস এন্ড উই আর 14 মিনিটস ইনটু দিস শো, সবাই অলরেডি বন্ধ করে ঘুমাতে চলে গেছে। সো ইফ ইউ ক্যান্ট মেক দিস পয়েন্ট আই উইল মেক দিস পয়েন্ট। বেসিক্যালি একটা ছবি, প্রত্যেকটা ছবি কিন্তু একটা নিজের জগতে বাস করে, ওই জগতে যা যা হচ্ছে ওটা আমার বিশ্বাস করতে হলে ওই রকম একটা সিচুয়েশন ডিরেক্টরের ক্রিয়েট করতে হয়, ইদার থ্রু শুটিং অর থ্রু দ্য স্টোরি লাইন। সো সেলিম ভাই এখানে আসলে কিছু কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, যেমন একটা একটা ক্যারেক্টারকে গুম করা হয়, কি কোন ক্যারেক্টার আমরা বলছি না, একটা ক্যারেক্টার গুম হয়, তাকে আটকে রাখা হয়, তাকে জোরজবস্তি করা হয়। সো এরকম এই জিনিসটা এমনভাবে উনি প্রেজেন্ট করেছেন এবং এটা এটা হচ্ছে ছবির মূল একটা বিষয়, এটার জন্যেই ছবিটা যেখানে গেছে সেখানে গেছে। সো ওইটা উনি আসলে এমনভাবে আমাদেরকে দেখাইছেন যে আমি অন্তত বিশ্বাস করতে পারি নাই যে জিনিসটা ওইভাবে হয়েছে, উনি যেভাবে দেখাইছে আর কি। সো ওইটা ওই খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট, আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় নাই। না নট অনলি দিস, শেষের দিকে আবার একটা সিচুয়েশন আছে, মানে আমি যেটা প্রথমে বললাম এই ফিল্মটা শুরুই হয় একটা কনটেক্সট অফ হিন্দু মুসলমান ছেলের একটা প্রেম কাহিনী নিয়ে। সো এটা অবভিয়াসলি আমরা যারা শুনতেছি দেখতেছি সবার মনে হইতেছে যে ওকে দ্যাট উইল বি আ কালচারাল ওয়ার, বাংলাদেশে হবেই একটা প্রবলেম। এই প্রবলেমটা যখন ফিল্মের মধ্যে আনা হয় একদম শেষের দিকে, তখন ইটস অলমোস্ট লাইক এ ইররিলেভেন্ট প্রবলেম, কারণ এই দুই ক্যারেক্টারের এত কিছু হয়ে গেছে, ফ্যামিলি এত কিছু মেনে নিছে যে যখন এই প্রবলেমটা আসে তখন ইটস জাস্ট আনবিলিভেবল। মানে আমরা ততক্ষণে অলরেডি ইমোশনালি ড্রাই, ইয়া মানে উই আর টায়ার্ড, আমরা দুই ঘন্টা ফিল্ম দেখে ফেলছি, তিন ঘন্টা বাই দ্যাট টাইম আড়াই ঘন্টা ফিল্ম হয়ে গেছে, হঠাৎ করে ধর নতুন করে ওই ফ্যামিলির হিন্দু মুসলমান দ্বন্দ্বটা টেনে আনা হয়, এবং ওটাই মানে ছবির এন্ডিংটাও আই ফেল্ট আমার কাছে বিলিভেবল লাগে নাই, এন্ডিংটা আমার কাছে বিলিভেবল লাগে নাই। এইখানে আই থিঙ্ক সেলিম ভাই স্ট্রেচড ইট, একটু বেশি স্ট্রেচ আমার কাছে মনে হয়েছে, আমার সেটা মনে হয়েছে। ওভারঅল আই থিঙ্ক ছবিটা উনি, আমি এটা আমার রিভিউতেও লিখছি যে ওনার মাথায় যে গল্পটা ছিল ওটার যদি উনি প্রপার একটা স্ক্রিপ্ট বানাতে পারতেন, আমি আই থিঙ্ক ওখানে উনি একটু হেরে গেছেন। এটা সুন্দর একটা স্ক্রিপ্ট বানাতে পারলে ছবিটা আরও অনেক বেটার হতো। এবং আরেকটা হচ্ছে যে ওনার শুটিং টেকনিকটা আমার কাছে সিনেম্যাটিক মনে হয় নাই। তুই বারবার বলছিস যে মনে হচ্ছিলো যে টিভিতে আমরা একটার পর একটা টিভির পর্ব দেখে যাচ্ছি, সো ওটার ওয়ান রিজন হচ্ছে যে দ্য ট্রিটমেন্ট অফ দ্য ফিল্ম ওয়াজ নট সিনেম্যাটিক ইন ফিল। খুব সুন্দর কাজ, মানে ক্যামেরা ছিমছাম, এডিটিং ছিমছাম, সাউন্ড মিউজিক সব ছিমছাম, কালারিং সুন্দর, ইটস অল ফাইন। বাট প্রবলেম হয়েছে কি, মানে সেলিম ভাই তো আসলে লাস্ট মুভি করছিলেন 2007 এবং ওটা ছিল আমার প্রথম ছবি। সো প্রথম ছবি হিসাবে আসলে আমরা অন্যভাবে দেখি, এটা হচ্ছে দ্বিতীয় ছবি। সো আমি এক্সপেক্ট করছিলাম যে ওনার ভিশন ওনার টেকনিকে দের হ্যাজ টু বি আ লেভেল আপ, এবং এই লেভেল আপের সাথে আসলে বাজেটের সম্পর্ক অবশ্যই আছে, বাট অতটা নাই, এবং টেকনিক্যাল দিক থেকে কোনো, ইটস অ্যাবাউট ডিরেক্টরের ফিলসফি অফ শুটিং। সো আই হ্যাভ আ ফিলিং উনি আমার কাছে মনে হয়েছে উনি আসলে ওই গত 7 ইয়ার্সে বা 8 বছরে উনি আসলে ওই লিপটা যতটুকু নেওয়ার দরকার ছিল ওনার, যে আমি আসলে নাট্যকার না আমার ফিল্ম মেকার, আমার কাছে এটা দেখে মনে হচ্ছে আমি লিপটা পাই নাই। ওকে, ইনফ্যাক্ট আই ফাউন্ড মনপুরা টু বি মোর সিনেম্যাটিক, হইতেই পারে বিকজ ব্যাক দেন আমি দেখছিলাম, এখন রোজি মেমোরিজ আছে না মনে মনে পড়তেছে, খুব ভালো ছিল, হয়তো এখন দেখলে মনপুরাকে একটু অন্যরকম লাগবে, বাট আমার কাছে মনে হচ্ছে ওনার কাছ থেকে আমি যে লিপটা আশা করতেছিলাম অ্যাজ এ ফিল্ম মেকার, ওই লিপটা আমি ওনার ডিরেকশনে পাই নাই। অ্যান্ড উই শুড স্টপ টকিং অ্যাবাউট দিস রাইট নাও, অনেক টাইম হয়ে গেছে। জীবন বল, জাস্ট বলছিলাম যে অবভিয়াসলি ইউ জাস্ট পিক মাই ইন্টারেস্ট এন্ড আই উড লাভ টু ওয়াচ দিস ফিল্ম নাও, কিন্তু আমরা যত নাটক আর সিনেমা বলি শর্টস যাই হোক, আমরা সিনেমা হল থেকে বের হয়ে এসে ইউ হ্যাভ দ্য ফিলিং ইফ ইউ ওয়াচ দ্য মুভি আর ইউ ওয়াচ দ্য নাটক। আমরা কিন্তু দুজন একই কথা বলছিলাম, আমরা বের হয়ে বলছি যে একটা মুভি দেখছি, একটা সিনেমা দেখছি, আমরা মনপুরা কথা বলছি। সো আই গেস দ্যাট ইফ ইউ ডিডন্ট কাম আউট ওয়াকিং আউট অফ দ্য সিনেমা হল উইথ দ্যাট ফিলিং দেন ইউ হ্যাভন্ট ওয়াচ, না ওই ফিলিংটা হয়নি। সো ওভারঅল ফারুক, লাস্ট থটস? ডেফিনেটলি গো ওয়াচ দিস, বিকজ আমি যেটা বলতেছি ফিল্মটা আহামরি ভালো যদি নাও লাগে খারাপ লাগবে না, অ্যাটলিস্ট আমার পয়েন্ট অফ ভিউ থেকে ইট ওয়াজ এন্টারটেইনিং। ওয়াজ ইট এপিক লেভেলস অফ এন্টারটেইনমেন্ট, ওয়ান্ডারফুল, বেস্ট মুভি আই ওয়াচ? সরি, নো, বাট ইট ওয়াজ এন্টারটেইনিং ফর মি, আই উড ডেফিনেটলি আস্ক পিপল টু গো ওয়াচ ইট।
আমি বলবো যে ছবিটা ডেফিনেটলি দেখা উচিত, কারণ ইট ইজ অ্যান এপিক ফিল্ম, ইট ইজ মানে অনেক কিছু হয়, ফারুক যেটা বলছে যে অনেক কিছু হয় ছবির মধ্যে, পরিমণির পারফরমেন্স খুবই ভালো, বাবু ভাইয়ের পারফরমেন্স খুবই ভালো। ইউ রিপিটিং ইয়োরসেলফ নাও? না না, আমি সামিশন নিচ্ছি। You're still repeating but yourself. But it's an epic story, by the way. This is summation. 20 minutes, Shakib bhai. I'm playing your role now. No. This is summation. Okay, summation okay. Obviously. Okay, you repeat. Now you're repeating yourself. Summation is repeat. Kore. In summation, you're talking like Yashu Din Selim. Summation is a I mean, no story element at all. Generally, question. Okay. Summation I have to repeat. Okay. So this movie has some great performances. আমরা যারা রেগুলার বাংলা ছবি দেখি না তাদের মাথায় পরিমণি সম্বন্ধে একটা আইডিয়া হতে থাকতে পারে, সেই আইডিয়া সম্পূর্ণ ভেঙে যাবে ইফ ইউ ওয়াচ দিস ফিল্ম। সে একদম ফাটাই দিছে, ইরেশ খুব ভালো করছে। অবশ্যই হলে গিয়ে দেখুন, এই ছবিটা অনেকেরই ভালো লাগতে পারে, অনেকেরই ভালো লাগবে। সো আমাদের আসলে মানে আমাদের সেট দেখেই বুঝতে পারতেছেন আমাদের আসলে টেস্ট একটু ডিফারেন্ট, আমরা একটু ডিফারেন্ট টাইপ অফ মুভিস পছন্দ করি। সো আপনাদের এটাও ভাবতে পারেন যে হয়তো এই মুভিটা আমাদের জন্য না, এটাও হতে পারে, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না যে ছবিটা আমার জন্য। সো ওইটাও একটা রিজন হতে পারে ওয়াই ফারুক আর আমার এই রিয়াকশনটা হয়েছে। সো ডেফিনেটলি গো অ্যান্ড ওয়াচ ইট, অ্যান্ড নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক। আলিফ, এটার জন্য আপনাদেরকে 10 মিনিটস দেওয়া হলো। Yes. Okay, the next movie is আমাদের favorite আকারেজা গালিব ভাই। ওনার নাম কি দিনে দিনে বড় হয়? ওনার নাম কি আকারেজা গালিব ভাই? So actually রেজা গালিব is the shorter version, right? So ওনার film কালার পুতুল, যেটা নিয়ে আমরা অনেক এক্সাইটেড ছিলাম এবং যেটা নিয়ে আমরা ট্রেলার দেখেও আমরা কথা বলেছি, সো সেটা আপনারা দেখেছেন লাস্ট উইকে এই মুভিটাও। এটা নিয়ে একটু শুনতে চাই Farooq. সো ধাম করে জিনিস হইতেছে, মানে ইনফ্যাক্ট যখন প্রথম ইন্টারভেলটা আসে আমি বলছিলাম এই কি আধ ঘন্টার মধ্যে ইন্টারভেল হয়ে গেল, বলছে না 1 ঘন্টা হয়ে গেছে, আমি লাইক ও ওয়াও 1 ঘন্টা চলে গেছে আমি টেরও পাইনি। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, ওভারঅল এক্সপিরিয়েন্স ফ্রম দিস মুভি, ওয়াজ ইট অ্যাজ গুড অ্যাজ আই উড হ্যাভ ওয়ান্টেড ইট টু বি? আনফর্চুনেটলি নট। শাকিব, না ওইটাই, আমি এগেন গালিব, দিস ইজ গালিব ভাই, গালিব ভাইয়ের ব্যাপারে আমি বায়াসড, হি ইজ সামবডি আমার ওনার সাথে অনেক খুবই কঠিন এবং খুবই মজার কিছু কাজ করেছি যখন আমি আরও ইয়াঙ্গার ছিলাম। সো দিস ইজ এ ভেরি বায়াসড ওপিনিয়ন আমি আগেই বলে দিচ্ছি, সো পরে আপনারা বললে হবে না যে ও আপনার বন্ধু থেকে আপনি, হ্যাঁ আমার বন্ধু থেকে আমি ভাবে বলতেছি। সো ছবিটা আমি পজিটিভগুলো বলি, পজিটিভ হচ্ছে আমি আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট বাংলাদেশের হলে গিয়ে আমি একটা হত্যা রহস্য ছবি দেখছি, মানে যেগুলো ছোটোবেলায় সত্যজিৎ রায়ের ফেলুদার ছবিগুলো আমরা দেখছি, অল অফ দ্যাট। সো হত্যা রহস্য ছবি গালিব ভাই অ্যাটেম্প নিছে, এটার জন্য অ্যাবসলুটলি আই এম ভেরি হ্যাপি। উনি আগাতে কৃষ্ণের হিউজ ফ্যান, শার্লক হোমসের হিউজ ফ্যান, উনি প্রচুর পড়াশোনা করেন এবং ছবিতে উনি, আমি বলবো যে একদিক দিয়ে উনি সাকসেসফুল হয়েছে ফারুক, বিকজ আমি লাস্ট পর্যন্ত কিন্তু বুঝতে পারি না যে হাউ ইজ গোয়িং টু এন্ড। মানে ছবির মূল কাহিনী হচ্ছে একটা রিসর্ট, একটা পাহাড়ের চূড়ায় একটা খুবই গহীন একটা জায়গায় যেখানে বেশি জনবসতি নাই, সেখানে 11 জন লোককে কে জানি দাওয়াত দিয়ে নিয়ে আসছে এবং তারপরে ওরা একে একে খুন হওয়া শুরু করে, সো একে একে মারা পড়া শুরু করে। সো আমি আসলে লাস্ট মোমেন্ট পর্যন্ত যে কে আসল খুনি এবং আর বেশি বলবো না, তাহলে আমি স্পয়লার দিয়ে দিবো, বা কে আসল খুনিটা ওটা আমি ঠাউর উঠতে পারিনি আমি। সো ওই দিক দিয়ে গালিব ভাই হ্যাজ অ্যাচিভড হিজ পয়েন্ট অফ ডুইং এ মার্ডার মিস্ট্রি, শেষ করি। সো ওই দিক দিয়ে ভালো। সো যেটা ফারুক বললো যে প্রথম থেকে একটা টান টান উত্তেজনা আছে এবং শেষ পর্যন্ত মোটামুটি ধরে রাখবে। আই থিঙ্ক এন্ডিংটা একটু উনি প্যাঁচায় ফেলছে, এন্ডিংটা গিয়ে ওনার স্টোরি টেলিংটা একটু প্যাঁচায় গেছে, ওটা আর একটু ফ্ল্যাশ আউট করলে হয়তো ভালো হতো। সো দ্যাটস দ্য গুড অফ ইট। ওকে, আমার এই গুড থেকে আমি একটু নেগেটিভটা নিয়ে আসবো, যে সাকিব ইজ অ্যাবসলিউটলি রাইট, যে শেষ পর্যন্ত বোঝা যায় নাই যে কে মার্ডারার। আমার জন্য শেষের পরও আমি বুঝতে পারলাম না গালিব ভাই ওয়াই দ্যাট গাই ওয়াজ দ্য মার্ডারার। সো এইটা আমার কাছে খুব নেগেটিভ, কারণ ওই যে মার্ডার মিস্ট্রির মধ্যে সবচেয়ে বেস্ট কিন্তু হয় যে ও এ হইতে পারতো না এ হয় নাই, আচ্ছা এ হইতে পারতো না এ হয় নাই, তারপর লাস্টে যে যখন ও এ হইতে পারতো, বাট দের ইজ নো ক্লু অফ ওয়াই ইউ উড ডু ইট, মানে ওই জিনিসটা সামেশনটা সুন্দরভাবে হয় নাই। কিছু কিছু প্লট লাইন্স আই স্টিল কন্টিনিউ, যে আলিফ ভাই কিছু জিনিস খুব সুন্দরভাবে ইয়ে করছে, উনি ওই প্লট এলিমেন্টসগুলি খুব সুন্দরভাবে সাজে সাজায়, যে পুতুলগুলি রাখে, দের সার্টেন এলিমেন্টস স্টোরির মধ্যে উনি ইন্ট্রোডিউস করে, সবাইকে একটা মোটিভ দেয়, এই জিনিসগুলি কিন্তু খুব সুন্দরভাবে উনি ইয়ে করে।
বাট সামওয়্যার ডাউন দেয়ার ওই মার্ডার মিস্ট্রিকে মানে আমার বউ যে ইন্টারভেলের পর ও বলতেছিল যে আমি তো বুঝতেছি না এটা কীভাবে বুঝতে, আমি যে হ্যাঁ দ্যাটস দ্য হোল ম্যাজিক অফ ইট, মার্ডার মিস্ট্রিতে বুঝে গেলে তো হয়ে গেল শেষ, তাহলে তো আর কিছু থাকলো না, লাস্ট পর্যন্ত যদি ওইটা ঠিকভাবে বুঝাতে পারে তাহলে ইটস ম্যাজিক। সো ওই বুঝি নাই লাস্ট যেখানে ম্যাজিকটা হবে ওই ম্যাজিকটা ওয়াজ নট দেয়ার, সাকিব ইউর অ্যাবসলিউটলি রাইট, এন্ডিংটা উনি পেঁচায় ফেলছে। আর আরেকটা কথা বলবো যে উনি আসলে এই এই ছবিতে যেহেতু এটা আমার প্রথম কাজ নট জাস্ট উনি আমার বন্ধু দেখে, মানে প্রথম কাজ দেখে আসলে অনেক কিছু আমি মাফ করে দিচ্ছি, যেমন এই এই মুভি দেখলে আপনি বুঝবেন যে বাজেটেরই অনেক রেস্ট্রিকশন ছিল যেটার কারণে ঠিক মতন শ্যুট করতে পারে নাই। সো এটা আসলে আমরা যারা ছবি দেখে অভ্যস্ত, রেগুলারলি আমরা ছবি দেখি, আমরা এটা ধরতে পারছি যে এখানে আসলে উনি সময় পাননি বা রিসোর্স ছিল না, লিটারালি সময় পাননি, মানে সময় থাকলে উনি এটা শ্যুট করতেন, এটা দেখে আমরা বুঝছি উনি সময় পাননি শ্যুট করার। সো এটা এটা হ্যাড ইন ইম্প্যাক্ট অন মাই এন্টারটেনমেন্ট, আমি ছবিটা অত এনজয় করতে পারি না কারণ এই বিভিন্ন জিনিস আমার কাছে মিসিং মনে হয়েছে। এবং কাহিনীর আরেকটা জিনিস আমার কাছে একটু গায়ে লাগছে, সেটা হচ্ছে যে এটা যদিও একটা ইটস এ জনরা ফিল্ম, ইটস এ মার্ডার মিস্ট্রি, সো ক্রাইম থ্রিলারের ভাষা, ডায়লগ, সংলাপ এটা আমরা এখনও রপ্ত করতে পারি নাই। আমরা একটা একটা বিচ্ছিরি FDC ডায়লগ, যেটা হচ্ছে মেলোড্রামেটিক ডায়লগ, আর এটা হচ্ছে নর্মাল ডায়লগ, মানে একটু হাইপার রিয়েল বা রিয়েল ডায়লগ, এটার মাঝামাঝি একটা অস্বস্তিকর সংমিশ্রণের মধ্যে আমরা আছি। মানে নিদার আরবি যেমন ঢাকা অ্যাটাক যেটা ভালো করছিল, হি ওয়েন্ট ফুল FDC, দীপঙ্কর দীপন এমব্রেসড মেলোড্রামা, যে আমার এটা হচ্ছে একটা মেলোড্রামেটিক মুভি, আমার ক্যারেক্টাররা মেলোড্রামেটিক ডায়লগ দিবে, এবং ওরা ওন করে করতে দেখে ছবিটা দাঁড়ায় গেছে। বাট এখানে না যে এই লাশ খুন হয়ে পড়ে আছে কিন্তু খুনটা কে করেছে সেটা শনাক্ত করতে হবে, এভাবে কারা কথা বলে আমি জানি না, মেবি পুলিশ কথা বলে, বাট আই ডোন্ট নো, বাট এটা না কনভিকশন দিয়ে বলে নেই, কনভিকশন দিয়ে না বলাতে জিনিসটা আসলে জমে নেই। সাকিব এখানে একটু অ্যাড করবো, আই ডোন্ট থিঙ্ক এটা কনভিকশন দিয়ে না, এই ডায়ালগুলি কিন্তু কিছু কিছু জায়গায় গালিব ভাই রিয়েলিজম দেখানোর জন্য ই হ্যাড আ লট অফ মানে গালাগালি দিয়ে ওই সরে হচ্ছে হারামজাদা হিসাবে গালাগালি দেওয়া হয়েছে, আবার কিছু জায়গায় যে একটু মেলোড্রামেটিক ইয়ে করা হয়েছে। আমার কাছে আনফর্চুনেটলি এইখানে কিন্তু সাকিব আমি বলবো যে আনলাইক এই স্বপ্নজাল যেটা বললাম পারফরমেন্সেস ফর মি ওয়ার্ড পার, কালার পুতুলের মধ্যে বাই অ্যান্ড লার্জ আদার দেন টু আর থ্রি ক্যারেক্টার্স এভরি ওয়ানস পারফরমেন্স ওয়াজ বিলো পার আমার জন্য, দে জাস্ট কুডেন্ট ব্রিং ইট লাইফ, যে টান টান উত্তেজনা ওদের রোলের মধ্যে থাকবে, একটা ভয় থাকবে, ওইগুলি আসবে ইন এভরি লিটল থিং ইউ ডু, ওইগুলি আসে নি। রাইসুল ইসলাম আসাদ গ্রেট, জর্জ ভাই গ্রেট, আদার দ্যান দ্যাট আই কান্ট রিমেম্বার এনি ওয়ান হু স্টুড আউট। না এই ছবিটা মানে ওইভাবে আউটস্ট্যান্ডিং কোনো কিছু নাই, বাট যেটা আমি বারবার বলছি যে যদি বাংলা ছবি বাংলা বাংলাদেশে একটা হলে গিয়ে একটা হত্যারহস্য ছবি উপভোগ করতে চান বা ইউ ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স ইট, দেন গো অ্যান্ড ওয়াচ দিস ফিল্ম। এবং এটা গালিব ভাইয়ের প্রথম ছবি দেখে আমরা আসলে তো মানে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছি, যে কোনো ডিরেক্টরের প্রথম ছবি হলে আমরা একটু আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করি, ইটস আ ফার্স্ট টাইম। সো সেটাই, সো ইফ ইউ ওয়ান্ট টু গো ওয়াচ অ্যান এপিক লাভ স্টোরি, গো ওয়াচ স্বপ্নজাল, ইফ ইউ ওয়ান্ট টু গো ওয়াচ ডিসেন্ট মার্ডার মিস্ট্রি ফিল্ম, যেটা উনি অনেক চেষ্টা করছেন এবং লাস্ট পর্যন্ত কিন্তু বুঝতে পারবেন না যে হু ইজ দ্য কিলার, সো দিক দিয়ে ইটস গুড, গো ওয়াচ কালের পুতুল, দুটোই চলছে। এবার গালিব ভাই কালকে পোস্ট দিছে যে উনি খুব খুশি ওনার ছবি দ্বিতীয় সপ্তাহে চলতেছে, সো সিনেপ্লেক্সে দুটোই চলছে, স্বপ্নজালও চলছে, কালের পুতুলও চলছে, ব্লকবাস্টারও হয়তো চলছে আমি ঠিক জানি না, সো গো ওয়াচ দিস টু মুভিজ। এটা ওয়ান্স এগেইন এটা আমাদের ওপিনিয়ন, উই উড লাভ টু হিয়ার আফটার ইউ ওয়াচ ইট হোয়াট ইওর ওপিনিয়নস আর ফর ইচ। আর একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে এই ফেরদৌস ভাই, ফেরদৌস আপনার পুরো নামটা আমি জানি না, আপনি হয় অভিনয় বন্ধ করেন না হলে অভিনয় চেঞ্জ করেন, মানে বহুত হয়েছে, মানে 20 বছর ধরে আপনি একটা খুবই অ্যাভারেজ খুবই ফালতু একটা অ্যাক্টিং দিয়ে আসতেছেন এবং সেই অ্যাক্টিং দিয়ে একটার পর একটা অ্যাওয়ার্ডও জিতে আসতেছেন, বিকজ আমাদের দেশ ইজ এ কিংডম অফ মিডিওক্রিটি, এই মিডিওকর অ্যাক্টিং বন্ধ করেন, আপনার চেহারা সুরত সুন্দর, আপনাকে সবাই পছন্দ করে, অ্যাক্টিংটা নিয়ে একটু কাজ করেন। কালের পুতুলে যদি আপনার অ্যাক্টিংটা আর 30% বেটার হতো ছবিটা অনেক ভালো হয়ে যেত, কিন্তু আপনি আপনার চিরচরিত ফেরদৌসের যে একটা ভূমিকা আপনি করেন, যেটা আমি জানি না আপনি হয়তো রিয়েল লাইফে ওইরকমই একটা মানুষ, সেটা আর চলতেছে না বুঝছেন। এবং এই নতুন নতুন প্রচুর লোক আসতেছে, এখন আইফ্লিক্স চলে আসছে, নেটফ্লিক্স চলে আসছে, আপনি কিন্তু হারিয়ে যাবেন যদি এই অ্যাক্টিং করতে থাকেন না, আপনি কিন্তু হারিয়ে যাবেন, ইউ হ্যাভ টু ইম্প্রুভ ইউর সেলফ। এটা অনেকে বেদবি মনে করবে, কিন্তু আমি পয়সা দিয়ে আপনার ছবি দেখছি, আই উইল লাইক টু কমেন্ট অন ইউর পারফরমেন্স, মানে আপনার পারফরমেন্স ওই এন্টায়ার মুভি যেখানে সবাই অ্যাভারেজ পারফরমেন্স দিচ্ছে সবার থেকে খারাপ ছিল, আর আমি চিন্তা করেন আপনার পারফরমেন্স কী ছিল। আই এই একটা পয়েন্টে আই এগ্রি রাইট, ইজ রিলি এই ফেরদৌসের এই অ্যাক্টিং নিয়ে আমি ফাকিং রিলি বহুত হয়েছে, প্লিজ রিটায়ার অর ডু সামথিং এলস, লেটস মুভ অন। ওকে আচ্ছা না, নেক্সট টপিকে যাওয়ার আগে আমি জাস্ট লাস্ট একটা কথা বলি, রিসেন্টলি আমি তিনটা, তোরা তো দেখিস, আমি তিনটা পরপর বাংলা ছবি দেখলাম, একটা হচ্ছে মাটির প্রজার দেশে, একটা হচ্ছে কালের পুতুল, একটা হচ্ছে স্বপ্নজাল। আউট অফ দিস থ্রি স্বপ্নজাল হ্যাড দ্য মোস্ট বাজেট, মাটির প্রজার দেশে হ্যাড নো বাজেট, অ্যান্ড কালের পুতুল হ্যাড সাম বাজেট।
মাটির প্রজার দেশে এবং কালের পুতুল হচ্ছে দুটি অভিষেক, দুইটাই একটা হচ্ছে কি হোয়াট ওয়াজ দ্য বিজন, ডিরেক্টর বিজনের অভিষেক মুভি হচ্ছে মাটির প্রজার দেশে, গালিব আকারেজা গালিবের প্রথম ছবি হচ্ছে কালের পুতুল, এবং এই তিনটার মধ্যে আমার বেস্ট লাগছে, তিনটার মধ্যে আমার বেস্ট লাগছে মাটির প্রজার দেশে। বিকজ যদিও আমি তখন বলেছিলাম যে প্রথম পার্টটা একটা বেশ কোথায় কাহিনী যেতে বুঝি নেই হ্যান তেন, সেই ইন্টারমিশনের পর থেকে না হি মেড দ্য স্টোরি ভেরি ফিল্মি, হি মেড ইট লার্জার দ্যান লাইফ, এবং এন্ডিংটা খুবই সুইট একটা জোশ একটা এন্ডিং হয়েছে। সো বের হয়েছি না একটা, এবং এটা ফোর্স ছিল না, ইট ওয়াজ নট ও হায় হায় কিছু হয় নাই চল তাড়াতাড়ি কিছু করি, কাহিনীটা ওইদিকেই যাচ্ছিলো সে ওইদিকেই নিয়ে গেছে। সো বিজন ইফ ইউর সিইং দিস অর সামবডি হু নোজ বিজন প্লিজ টেল হিম, অ্যাট লিস্ট আই হ্যাভ সিন অল থ্রি ফিল্মস অ্যান্ড আই ফেল্ট ইউর ফিল্ম ওয়াজ দ্য বেস্ট অফ দ্য থ্রি কোয়ালিটি ওয়াইজ, অ্যাজ আ ফিল্ম কোয়ালিটি ওয়াইজ ওয়াজ দ্য বেস্ট অফ দ্য থ্রি, সো কংগ্রাচুলেশনস ফর দ্যাট। সো এখন চলো আমরা পরের টপিকে যাই। ওকে, পরের টপিকে যাওয়ার আগে আমার একটা প্রশ্ন বা আমার একটা বিষয় জানার আছে, সেটা মোস্টলি আপনাদের তিনজনের কাছে, সেটা হচ্ছে যে আমাদেরকে নিয়ে অনেক কমপ্লেন আছে অনেকেরই যে আমরা বাংলা মুভিকে রেট কম দিচ্ছি, আমরা বাংলা মুভিকে অনেক বেশি ক্রিটিসাইজ করছি, ইংলিশ মুভির বেলায় আমরা অনেক বেশি লাইক অনেকেই বলছে যে আমরা ইংলিশ মুভির বেলায় অনেক লিবারেল হয়ে যাই, অনেক কিছু মাফ করে দিই। আসলে কি তাই কি না, বা বাংলা মুভিকে কি আমরা আসলেই খুব বেশি মানে সারাশি অভিযানের মতন সেভাবে চেপে ধরি, ব্যাপারটা কি জীবন ভাই? না, নট ইভেন ক্লোজ। আমরা কিন্তু কাউকে ছাড়ি না, আমরা স্পিলবার্গ বলি আর যাই বলি সবাই কিন্তু ইফ ইটস আ ব্যাড মুভি ইটস আ ব্যাড মুভি আমরা ধুয়ে শেষ করে দিই, অ্যাক্টিং যদি বাজে হয় আমরা কাউকে ছাড়ি না। আর বাংলা মুভিতে আমরা স্পেশালি আমাদের কারো ইন্টারেস্ট ছিল না, কিন্তু সিন্স ইটস দিস কান্ট্রি উই আর ডিলিং উইথ দ্য ফিল্মস অফ দিস কান্ট্রি, আমরা দেখছি আর রেট করছি, কিন্তু আমরা দেয়ার আর সার্টেন আমাদের টেস্ট আছে, তো একটা দেয়ার আর সার্টেন স্ট্যান্ডার্ড দ্যাট উই ইফ উই রিমেম্বার অজ্ঞাতনামা ওয়াজ আওয়ার ফেভারিট মুভি এন্ড আই নো উই অল রেটেড ইট, ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট মুভি ইন লাস্ট 30 ইয়ার্স কেন, ইভেন দো এটা সবচেয়ে লো বাজেট মুভি 17 দিনে শুট করা, বাট ইট টুক আওয়ার ব্রেথ অ্যাওয়ে, এইটাই ওইটাই বলতে চাচ্ছি যে আমাদের সার্টেন টেস্ট আছে, আমাদের সার্টেন স্ট্যান্ডার্ড আছে, সো ওই স্ট্যান্ডার্ডটা রিচ আর ওই স্ট্যান্ডার্ডে আমরা সব কিছুই দেখব, কোনো কিছু কম দেখব না। সো আইদার ইফ ইউ আর ব্যাড ডিরেক্টর ইউ আর ব্যাড ডিরেক্টর, বাট ইফ ইটস স্টোরি ইজ গুড অ্যান্ড ইফ ইউ শুট ইট দ্যাট ওয়েল ইফ ইট মিটস দ্য স্ট্যান্ডার্ড দ্যাটস হোয়াট ইট মিন, মানে দ্যাটস ইট, এটা কোনো ইয়ে নাই, মানে দেয়ার ইজ নো টু ওয়েজ অ্যাবাউট ইট। I think it's a matter of storytelling. Gibran's absolutely right. Amra onek shomoy nije the man gave two Pacific Rim. Amra Pacific Rim e ami jokhon dui dichi Alif Haskam ami jishu why is it two you I thought you would have enjoyed it more, but it's a personal choice. Amar je guli bhal lage oi gulo ke ami high rating dei, je guli amar kharap lage oi gulo ke kharap rating dei. Jemon Annabelle I think was another year jekhane some people felt one way, some people felt others. So even in this panel amra kintu onek divided opinions dei. Annabelle utha ami 2 out of 10 dilam na, ha I think Annabelle ami hoy 2 ba 4 disilam, acha I think 2 disilam 2 out of 10 na ei je jemon ki kaler putul ar swapnajaal dekhar poro swapnajaal e Shakib je rating dise I probably would give it a little bit more. So ekhane it's not a matter of oh eta we have a equal way of looking at bangla films or english films or hindi films or japanese films. I don't think that's it. If it entertains us any one of us will give it a good rating, right, for whatever reason. Can I just add one more thing to that? Jemon Shakib ekta age point out korchilo je amader taste hocche superior thing. I'm sorry, we love this, but a good movie is a good movie is the biggest proof hocche three billboards outside Missouri. Eta amader amara Shakiber we thought it was one of the best films we have seen because ekhane kono superhero moment nai kono kichu nai, but it was one of the most simplest storytelling and beautiful storytelling ever made but ever told. So amra jodi bole superhero is all we listen to or all we mane dekhi ar eta kori, it's not it, that's not it. I'm sorry, we mane good movie is a good movie no matter what kind of movie it is. এখন আমি যদি বলি আমি বলবো যে কোয়েশ্চনটা আসলে যদি একটু অন্যভাবে জিজ্ঞেস করি, ইনস্টেড অফ আমরা কি বাংলা ছবিকে কম রেটিং দেই এটার পিছনে কোনো যুক্তি আছে নাকি বা কোনো ফিলোসফি আছে নাকি, আই থিঙ্ক দ্য কোয়েশ্চন শুড হ্যাভ বিন যে বাংলা ছবির এগেনস্টে আপনাদের কোনো বায়াস আছে নাকি, এটা যদি প্রশ্ন হয় আমি বলবো হ্যাঁ আমার পার্সোনালি একটা বায়াস আছে, বায়াসটা হচ্ছে পজিটিভ বায়াস। আমি যখন বাংলা ছবি দেখতে ঢুকি হলের মধ্যে আমার কিন্তু মাথায় থাকে যে আমি জানি প্রোডাকশন ভ্যালু ভালো হবে না, আর্ট ডিরেকশন ভালো হবে না, ক্যামেরার কাজ খুব অ্যাভারেজ হবে, হ্যাঁ আমি ক্যামেরার কাজ অ্যাভারেজ হবে, ডায়ালগ ফর দ্য মোস্ট পার্ট আনইন্সপায়ার্ড হবে, অ্যাক্টিং খুবই নর্মাল হবে, বিশ্রী একটা হঠাৎ করে গান থাকবে যেটা কেউ জানে না কেন আছে, কিন্তু ডিরেক্টরকে জোর করে বলা হয়েছে এখানে একটা গান দিতে হবে তোমার, সো ডিরেক্টর জোর করে একটা গান ঢুকাইতে হয়েছে, এই সব কিছু মাথায় নিয়ে আমি একটা বাংলা ছবি দেখতে যাই, এবং বের হয়ে যদি আমার ভেতরে থাকে যে আসলে আমার মাথায় থাকে যে ছবিটা আসলে 2 out of 10, তখন আমি এটাকে দিই 4 out of 10, রাইট,
যখন এটা হয় আসলে যদি আমি যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড চিন্তা করে রেটিং চিন্তা করি, যদি আপনি আমার গিক মিতে গিয়ে দেখেন যে আমি দিচ্ছি 5 out of 10, আসলে কিন্তু আমি মিন করছি এটা 3 out of 10. সো দের ইজ আ বায়াস ফ্রম মাই পার্ট, দের ইজ আ বায়াস, ইট ইজ আ পজিটিভ বায়াস. আমি আমি জানি যে বাংলা ছবি, আম নট ইভেন টকিং অ্যাবাউট স্পেশাল এফেক্টস, হলিউড, স্পিলবার্গ ওসব না, আমি বেসিক ইরানিয়ান ফিল্মমেকার, যেটা সারওয়ার ফারুক আমাকে ঝাড়ি মারছিল, ইট ওয়াজ রাইট, আমি ওসব ছবি দেখি নাই. দেন আই ওয়েন্ট অ্যান্ড ওয়াচড আ বাঞ্চ অফ দোজ ফিল্মস, আমরা কিউরিয়াস তুমির ছবি, আমরা ওই ইরানি আরও একজন ডিরেক্টর এই মুহূর্তে নাম আসছে না, ওদের ছবি যদি দেখি, একদম গল্পের স্টাইল, গল্পের ইয়ে হচ্ছে বাংলাদেশের মতোই, কিন্তু ওদের মেকিং ইজ অ্যাবসলুটলি ইন্টারন্যাশনাল কোয়ালিটি, ইট ইজ আ ফিল্ম. সো ওইসব ছবি দেখে কিন্তু আমি পাগল হয়ে গেছি, কিন্তু আমি ইরানি ছবি দেখার সময় মাথায় কিন্তু এসব থাকে না যে ইরান গরিব মুসলমান দেশ, ওদের এসব খারাপ হবে, এসব মাথায় থাকে না. আমি আর কোনো দেশের ছবি দেখার সময় এসব মাথায় থাকে না, একমাত্র বাংলাদেশের ছবি দেখার সময় আমার মাথায় এসব থাকে, এবং তারপরেও এই 5-6 রেটিং দিই. বাট আমি যদি আসলে 5 রেটিং দিই, আমি যদি এটাকে, আমি যদি এটাকে ফেয়ার লেভেল ফিল, মানে আচ্ছা এটা যদি আমি সব ভুলে যাই, এটা বাংলাদেশের ছবি নাকি এটা পাকিস্তানের ছবি নাকি এটা ইন্ডিয়ার ছবি, এসব যদি আমি ভুলে যাই, বিলিভ মি, আমি যদি ওটা 6 দিয়ে থাকি, হোয়াট আই অ্যাকচুয়ালি মিন ইজ এটা 4. আমাদের রোলটা আসলে কি, হোয়াট ইজ আওয়ার রোল, আমরা কেউ প্রফেশনাল ক্রিটিক না. ক্রিটিক যারা করে, মানে আপনারা যারা যদি প্রপার ক্রিটিক্স এর রিভিউ পড়ে থাকেন, ওরা যে কাজটা করে আমরা আসলে ওই কাজটা করছি না, কারণ ওই ওই এক্সপার্টিস আমাদের নাই. হোয়াট আর উই আর ফিল্ম ফ্যান্স. আমি এই জন্য প্রত্যেকটা ছবির প্রথমে বলি, মুভি নিউজ অ্যান্ড রিভিউ শো বাই দ্য ফ্যান্স ফর দ্য ফ্যান্স অফ দ্য ফ্যান্স. নোবডি ইজ পেইং আস টু দিস, উই লাভ টকিং মুভিজ, তাই আমরা এটা করছি. সো আমরা আসলে একটা ছবি দেখে আমাদের মতামত দিই. কেন আমাদের মতামত দিই? একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে আমরা যেটা বলছি, উই আর এ ল্যান্ড অফ মিডিওক্রিটি. আমরা একটু কিছু করি সবার পিঠ চাপড়ে থাকি, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, সামনাসামনি বলি, পিছিয়ে গিয়ে বলি আরে বাল বানাইছে, এটাই হয়, গু হয়েছে, এগুলো পিছিয়ে পিছিয়ে বলি, সামনাসামনি ফেনা তুলে ফেলি. সো আই ফেল যে একটা, অ্যাটলিস্ট একটা প্ল্যাটফর্ম দরকার, যেখানে আসলে মানে যারা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছে, ওদের শোনা হচ্ছে যে ভাই তোমার তোমার ছবিটা আসলে এরকম হয়েছে, আসলে এর থেকে বেটার হয় নাই, এর থেকে খারাপ হয় নাই, এর থেকে খারাপ হয় নাই, এর থেকে বেটার হয় নাই. সো এইটা আই, দিস ইজ মাই প্রাইমারি অবজেক্টিভ, যে একটা অনেস্ট রিফ্লেকশন অফ দ্য ওয়ার্ক দেয়া অ্যাট ফ্রম আ ফ্যান্স পার্সপেক্টিভ, নট ফ্রম আ ক্রিটিক্স পার্সপেক্টিভ. আর সেকেন্ডটা হচ্ছে, উই ভোট উইথ আওয়ার মানি, উই ভোট উইথ আওয়ার মানি. একটা ছবিকে আমরা ভোট কীভাবে দিই, একটা ফিল্মেকারকে ভোট কীভাবে দিই, পয়সা দিয়ে টিকিট কেটে. এখন আপনি জাম ঠেলে 2.5 ঘন্টা 1.5 ঘন্টা সময় খরচ করে ছবি দেখতে যাবেন, গিয়ে একটা জঘন্য ছবি দেখবেন. আমি ওটা আগে থেকে দেখে আমি কেন বলবো এটা জোর হয়েছে, ইউ শুড গো অ্যান্ড ওয়াচ ইট, আমরা বলবো না. সো হ্যাঁ, উই আই ফিল সেকেন্ড পার্ট অফ আওয়ার রোল হচ্ছে মানুষের পয়সা বাঁচানো, আর মানুষকে বলা যে ছবিটা আসলে কীরকম, উইচ ইজ ওয়াই আমরা খুব কেয়ারফুলি বলি যে ছবিটা দেখুন অথবা ছবি দেখবেন না. আমি জীবনে একবারই বলছি প্লিজ ডোন্ট গো অ্যান্ড ওয়াচ দ্যাট মুভি, দ্যাট ওয়াজ ভয়ঙ্কর সুন্দর, দ্যাট ওয়াজ দ্য ওনলি টাইম আমি বলছি এই বাংলা ছবিটা দেখেন না. আমরা সবাই বলছি ইউনিভার্সালি. হ্যাঁ, সো বাকি সব বাংলা ছবি যেগুলো আমরা দেখি, আমরা আমাদের রিভিউ দিই, বিকজ এটা আমাদের রিভিউ. এরপরে না, ইউ ডিসাইড. আমি যেমন মনে করি স্বপ্নজাল সবার দেখা উচিত, আমি মনে করি কালের পুতুল সবার দেখা উচিত, আমি মনে করি মাটির প্রজার দেশে সবার দেখা উচিত, বাট আমি তো আমার ওপিনিয়ন বলবো, আমার যেটা মনে হচ্ছে আমি এটা বলবো, আমাদের যেটা মনে হচ্ছে সেটা বলবো. আই এগ্রি সাকিব. একটা জিনিস যে কি, সাকিব তো বললো যে ভয়ঙ্কর, আমরা কিন্তু অ্যাট লিস্ট অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার জিবরান আর আমি প্রত্যেকটা ফিল্মের শেষে কিন্তু বলেছি প্লিজ watch it and then you tell us are we right or are we wrong. Amar taste ar Shakib's taste might be similar in some aspects, they're very different in other aspects. So oi dik theke kintu kichu kichu film ache jekhane Shakib otar jata bhalo bolbe ami dekhe bolbo je bajar film ta ami jibon dekhi nei. This happens. So erokom onek guli case ache, এখানে অনেকগুলি কেস আছে, স্পেসিফিক ফিল্মস আছে যেখানে আমরা কিছু জঘন্য জিনিস ভাবছি যে জীবনে ভালো লাগবে না, সাকিব ওয়েন্ট অ্যান্ড সেড যে দিস দ্য বেস্ট ফিল্ম আইভ এভার সিন. সো এরকম হইতেই পারে. সো ডোন্ট, কিন্তু এখানে আমার একটা জিনিস আলিফ, ঢাকা অ্যাটাক উই লাভড অ্যান্ড উই কেম ব্যাক অ্যান্ড উই টোল্ড পিপল যে দিস ইজ গ্রেট, ওয়াচ ইট. অজ্ঞাতনামা আই থিঙ্ক আই রিডেড ইট 10 out of 10. আর আমরা বারবার বলতেছি, মানে এভরি আদার এপিসোডে আমরা ওইটাকে ইয়ে করি যে দ্যাটস দ্য বেঞ্চ মার্ক, ইটস আউট অন ইউটিউব, প্লিজ গো ওয়াচ ইট. অজ্ঞাতনামা কিন্তু ইউটিউবে আছে, গো অ্যান্ড ওয়াচ ইট রাইট, প্লিজ গো ওয়াচ ইট. সো আমাদের যে জিনিসগুলি ভালো লাগে, ইটস নট আ বায়াস অফ এটা বাংলা ফিল্ম, সো এটাকে আমি অত প্রমোট করবো না. অজ্ঞাতনামা ডিজার্ভস দ্য 10 out of 10. না না, বায়াস আছে, ইফ একটা বাংলা ছবি
ভালো হয় আমি ওটাকে আরো ভালোভাবে প্রমোট করি আমার পক্ষ থেকে দের ইজ এ বায়াস এবং বায়াসটা হচ্ছে পজিটিভ So yeah, I personally don't think we are that biased in Bangla versus Chinese versus English. Bhalo film hoile we support it. Khar film hoile Shakib on his point makes it an extra mile. Je Bangla film hoile ekto extra jabo. Tumi Bangladeshi film hocche like Bangladeshe jokhon amra cricket kheltam early 2000s. Early 2000s amra ki kortam? 5 bochhor ekta match jittam. Support your team no matter what. So ekta match jittam baki shomoy jana o athaharer duta char dekhchis. অমুকের হাসিবুল হোসেন সন্তোষে দুটো উইকেট নিয়ে নিচ্ছে এটা নিয়ে খুশি থাকতাম সো আই ফিল বাংলাদেশি ফিল্ম এখন ওই জায়গাতেই আছে বাট আনলাইক ক্রিকেট তো বাসায় বসে আমি ফ্রি দেখি পয়সা তো হল মুভি তো আমি হলে গিয়ে টাইম মানি ইনভেস্ট করে মুভিটা দেখি অ্যান্ড একটা মুভি ইন্ডাস্ট্রি স্ট্রং হলে পুরো বাংলাদেশের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি স্ট্রং হয় এখানে আই ফিল আমাদের ফিল্ম মেকাররা দে আর নট টেকিং অন দিস রেসপন্সিবিলিটি অ্যাজ সিরিয়াসলি অ্যাজ ইজ নেসেসারি আই ফিল ওনাদের আরও ওনারা প্রথমত প্রত্যেকটা ছবি বানানো প্রচণ্ড কঠিন একটা কাজ প্রচণ্ড আপনি যেখানেই বানান আপনি এটা আমেরিকায় বানান ইন্ডিয়ায় বানান বলিভিয়ায় বানান ইরানে বানান বাংলাদেশে বানান প্রত্যেকটা ছবি প্রচণ্ড কঠিন একটা কাজ একদম আইডিয়েশন থেকে স্ক্রিপ্ট রাইটিং থেকে ফান্ডিং থেকে শুটিং থেকে পোস্ট প্রোডাকশন থেকে ইটস ইনসেন এভরি মুভি ইজ এ মিরাকল এভরি গুড মুভি ইজ ইভেন এ রেয়ার মিরাকল সো ছবি বানানো খুবই কঠিন আমাদের চারজন এখানে বসে আমরা যা তা বলে দিলাম ওটা খুব সোজা দ্যাটস ভেরি ইজি বাট ছবি বানানো খুবই 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 কঠিন বাট তারপরেও আমার মনে হচ্ছে আমাদের ফিল্ম মেকাররা ইনাফ প্রসেস ফলো করতেছেন না যখন ওনারা ছবিটা বানাচ্ছেন কোথায় গিয়ে ওনাদের ভালো আইডিয়াটা ট্রান্সলেট হচ্ছে না স্বপ্নজালের স্টোরিটা যদি ঠিক মতন স্ক্রিপ্টিং করতে পারতেন বাই স্ক্রিপ্টিং আই জাস্ট ডোন্ট মিন ডায়ালগ মানে স্টোরিগুলোর ইম্প্যাক্ট পয়েন্ট কী এই জায়গাটা আমি এলিভেট করবো কেমনে এই মোমেন্টটা এগুলো যদি ঠিকমতো করতে পারতেন ছবিটা আসলেই একটা এপিক হতো সো এই জায়গাটা আমাদের ফিল্ম মেকাররা কোথায় গিয়ে জানি সব ছেড়ে দিচ্ছেন এবং উইচ ইজ ওয়াই আমরা এখনও না খুব নড়বড় অবস্থায় আছি আমরা বিভিন্ন ফেস্টিভ্যালে যাচ্ছি এবং আমরা নাম করতেছি বাট ট্রাস্ট মি আসলে আমরা কোথাও এখনও কোথাও নাই উই আর অ্যাবসলুটলি নো ওয়ের অল দিস ফেস্টিভ্যালস অল অফ দ্যাট শেড ডাজেন্ট মিন এনিথিং আমরা কিন্তু অ্যাডভার্টাইজিংয়ে কানে গিয়ে গোল্ড জিতে ফেলছি গ্রে 2 বছর আগে কানে গিয়ে ওরা কিন্তু সাউথ এশিয়ান অমুক গোল্ড পায় নাই কানে গিয়ে গ্রে গ্রে প্রপার ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডভার্টাইজিং একটা অ্যাওয়ার্ড জিতে নিয়ে আসছে যেটাকে সবচেয়ে প্রেস্টিজিয়াস অ্যাডভার্টাইজিং অ্যাওয়ার্ড বলা হয় কান গোল্ড লায়ন নাকি জেনে একটা ওটা কোনো কিন্তু আমরা কিন্তু অমুক সাউথ এশিয়া তমুক সাউথ এশিয়া এসব জায়গায় গিয়ে মারামারি করতেছি এবং কিছু অ্যাওয়ার্ড পাচ্ছি এগুলো ফালতু আমাদের কিন্তু ফটোগ্রাফির দিক দিয়ে আমরা ওয়ার্ল্ড ক্লাস ফটোগ্রাফার্স আছে মিউজিশিয়ানদের দিক দিয়ে আই এম নট সেইং ইট বিকজ আমি মিউজিশিয়ান অ্যান্ড আলিফ ইজ এ মিউজিশিয়ান আমি অর্ণবের আমি ফিডব্যাকের আমি অনেক ব্যান্ড আছে বাংলাদেশে যাদের গান আমি প্রাউডলি বিদেশি দিকে শোনাতে পারবো যে দেখ শালা আমার দেশে কত সুন্দর গান হয় বাট আনফর্চুনেটলি লাস্ট 10-12 ইয়ার্সে বা 20 ইয়ার্সে সিনেমাতে আমরা ওই জায়গায় এখন পৌঁছাতে পারি নাই উই আর নট দেয়ার ইয়েট সিনেমা অর সো বায়াস বলি বা ইফ ইউ আর টার্নিং ইউ অফ We should not, we are telling you like it is. We are giving you an honest opinion of the movies which you will not get from anywhere else in Bangladesh. Ar keu apnake honest opinion dibe na. Tarpor it's up to you. Ami ekhono bolchi, there are 3 very different Bangla films out there. Amar bhal lagche khar se poro kotha. You should go and watch it because they're very different and they're definitely watchable. Amader modhe keu jodi asshole hoye thake, it's me. Karon ami prothom theke, if I write off somebody, I write off somebody ar ami যাইও না ওখানে লাইক তোরা তো কেউ গহীন বালুচর দেখোস নাই আমরা দেখছি তো না আলিফ দেখে নাই আই ওয়াচ গহীন বালুচর আমি আর তুই দেখছি আউট অফ অল দিস 4 ফিল্মস গহীন বালুচর মাটি প্রজার দেশে কালের পুতুল স্বপ্নজাল গহীন বালুচর আমার সবচেয়ে ভালো লাগছে ওকে সো গহীন বালুচর ইফ ভালো রিভিউ দিছে আই গিভ ইট 7 আউট অফ 10 ইয়া ইউ ডিড সো উইটি সো দ্যাটস বেসিক্যালি ইট আমাদের ওইটাই তো বেসিক্যালি আমাদের প্র্যাকটিক প্রবলেম যে রিপিটিশন অফ সেজ ইজ বিকজ আওয়ার স্ট্যান্ডার্ড আমরা চাই যে আমরা ওই স্ট্যান্ডার্ড রিচ করি না আই টোটালি ডিসএগ্রি উইথ ইউ লেটস মুভ অন কেন ইউ হ্যাভ টু না ইউ আর নট অন ক্যামেরা সো ইউ আর চলো চলো নেক্সট জিবায়ের কথা মিথ্যা আছে ওটা বাদ আমরা আসলে খুব খারাপ আমরা বাংলা ছবি ইচ্ছা করে বাজে রেটিং দিই আমরা চাই ইন্ডিয়ান ছবি খুব হিট হোক বাংলাদেশে নট ইভেন হলিউড ফিল্মস বলিউড ফিল্মস চলো আগে নো আই বি অলরাইট 2016 জাতীয় চলচ্চিত্র পুরস্কার নাম ঘোষণা করা হয়েছে কিছুদিনের মধ্যেই পুরস্কার প্রদান করা হবে এবং সেখানে আমাদের পছন্দের মুভি যেটা নিয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম অজ্ঞাতনামা হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দ্য বেস্ট মুভি অফ 2016
শাকিব ভাই কিছু বলবেন? আমি কি একটা একটা করে নাম বলবো নাকি? না বলে থাক, আমরা একটা করে বলো আমরা সবাই। সো অজ্ঞাতনামা তকির ভাই, কংগ্রাচুলেশনস, ইউ ডিজার্ভ ইট। মানে ইট ইজ দি বেস্ট মুভি অফ নট জাস্ট 2016 অর হোয়াট এভার দ্য ইয়ার ইটস সাপোজ টু বি, এটা মোটামুটি গত 15 বছরের বেস্ট মুভি আমার কাছে। সো আস্তু, আচ্ছা যে শ্রেষ্ঠ এত মুখের কাছে কথা বলিস না, দিস ইজ সেনসিটিভ ইকুইপমেন্ট। চলো চলো চলো। ওকে, আজীবন সম্মাননা যৌথভাবে পেয়েছেন কিংবদন্তি ববিতা এবং ফারুক। Congratulations to them. Not because we share the name, but because... yes, Faruk. Shrestha Chalo Chitra Agatha Nama Jeta Bola Mamra. Projojok Faridur Reza Shagar, Channel I Thike. Shrestha Shalpa Durgho Chalo Chitra Gran, Projojok S.M. Kamrul Hasan. So, I'm not going to see you. No, I don't know what it is. Okay. আমি আমি আচ্ছা প্রামাণ্য চলচ্চিত্র নিয়ে আমি বলতে চাই। আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। ওয়েট, গুড এই যে এটা ঠিক না, এটা এটা খুব খারাপ। এটা শাকিব ভাই, আমি তো চুপ করে গেলাম। আচ্ছা এটা হচ্ছে বাংলা পড়তে পারছি, আমি পড়তে পারছি। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র, জন্মসাথী, প্রযোজক একাত্তর টেলিভিশন। বাহ, সাবাস। আমার কলিগ, আমার আমার কলিগ একাত্তর টিভি, না একাত্তর টিভি অফ কোর্স, এবং আমার কলিগ স্বপ্ন ফেরদৌসী। কুসুম শিকদার ফর শঙ্খচিল। অস্তিত্ব বের হয়েছে কখন কি জানি, এই দুইটা ফিল্ম কুসুমের যে কোনো একটা ফিল্ম। না, বাট কুসুম, আই এম ভেরি হ্যাপি ফর কুসুম শিকদার। কুসুম হচ্ছে আমাদের পুরনো বন্ধু। সে পুরনো দিনের লাক্স, যখন লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক ছিল, তখন সে ওটা জিতেছিল 2002 সালে। অ্যান্ড তখন সে একটা খুব সুন্দর একটা টিভিসি করছিল, লাক্সের ওয়ান অফ দ্য লাস্ট বিগ টিভিসিজ উইথ অভি করিম। সো কুসুম, আই এম ভেরি হ্যাপি তুমি এটা জিতছো, ইউ ডিজার্ভ ইট, শিজ আ ফ্যান্টাস্টিক পার্সন। জোশ, ওকে, আচ্ছা শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রাভিনেতা, সরি কি ভাই, সেটা হচ্ছে আলিরাজ এবং ফজলুর রহমান বাবু, যার কথা। আচ্ছা তানিয়া আহমেদ ফর কৃষ্ণপক্ষ, শি ওয়ান দি অ্যাওয়ার্ড। শ্রেষ্ঠ খলনায়ক অভিনেতা হিসেবে পেয়েছেন শহীদুজ্জামান সেলিম ফর অজ্ঞাতনামা। সেলিম ভাই, ইন অজ্ঞাতনামা, আপনারা যারা অজ্ঞাতনামা দেখেন না আর আমাদেরকে দুদিন পরে আপনারা বাংলা ছবি পছন্দ করেন না, আপনারা তো ভালো রেটিং দেন না, প্লিজ গো অ্যান্ড ফাকিং ওয়াচ অজ্ঞাতনামা। ওখানে শুধু শহীদুজ্জামান সেলিম না, ওখানে শহীদুজ্জামান সেলিম, ওখানে ফজলুর রহমান বাবু, ওখানে মোশাররফ করিম, শতাব্দী ওয়াদুদ, শতাব্দী ওয়াহুদ, মোশাররফ করিম, এবং একটা মেয়ে ছিল যে নিপুণ, ওরা সবাই ফাটায় ফেলছে। আচ্ছা শ্রেষ্ঠ কাহিনীকার তকির আহমেদ, অজ্ঞাতনামা। অ্যাবসলিউটলি, তকির ভাই, বেস্ট স্টোরি, বেস্ট স্টোরি। শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, রুবায়াত হোসেন ফর আন্ডার কনস্ট্রাকশন। এটা আমি দেখিনি, এটা আমি দেখিনি, বাট আই হ্যাভ হার্ড ভেরি নেগেটিভ থিংস অ্যাবাউট ইট। রিয়েলি? আমি শুনছিলাম যে ইফ আই আন্ডারস্ট্যান্ড কারেক্টলি এন্ড আই মাইট বি রং, ইটস সাপোজড টু বি সামথিং অ্যাবাউট একটা ডোমেস্টিক, একটা ফিমেল, ইটস আ ফেমিনিস্ট মুভি, ফেমিনিস্ট পয়েন্ট অফ ভিউ কি একটা ইয়ে করা হয়েছিল। অনেকগুলি মহিলার এটা দেখে তারপর গালাগালি করে বের হয়েছে, দে টোল্ড আস যে ইটস শিট, ইটস আটার ক্র্যাপ। I have not watched it, so I don't know. Dekhar por I'll be able to. I heard mixed reviews, so. All right. Shrestha Chitra Natyakar Anum Bishwas o Gausul Alam for Anabaji. Congratulations, Shaun. Congratulations, Anum. Anum, sorry. অনম। শ্রেষ্ঠ সম্পাদক ইকবাল আহসানুল কবির ফর আয়নাবাজি। আয়নাবাজি মোটামুটি 6-7টা মনে হয় জিতে গেছে। দে ওয়ান 7 অ্যাওয়ার্ডস, এবং এটার মধ্যে রাশেদ জামান আছে, যে চিত্র চিত্রগ্রাহক রাশেদ জামান ফর আয়নাবাজি। সো রাশেদ আমাদের সবার পছন্দের মানুষ। রাশেদ, কংগ্রাচুলেশনস, ইউ ডিজার্ভ ইট। ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। আরো আছে, এনিথিং এলস? ওয়াকিল ভাই পেয়েছেন ফর বেস্ট সং। ওয়াকিল ভাই, ইয়া আই নো হিম, হি ইজ ফ্যান্টাস্টিক গাই। হ্যাঁ, ওয়াকিল আহাদ, ওয়াকিল ভাই, ফর দ্য ফিল্ম সং, মেল, আই নো হিম, অনলি সিঙ্গার, ইয়া, মেল সিঙ্গার, খুব ভালো।
ওকে এবং ইয়া দ্যাটস অল দ্যাটস আ স্যাড থিং অস্কারস এর মধ্যেও কিন্তু কি মনে আছে যে বেস্ট ফিল্মস অনেক সময় আসে যেগুলো কি আমরা কোন সময় শুনি না জানি না এটা অস্কারস এ কেমন চলে আসলো বাট দ্য স্যাড থিং ইজ বাংলাদেশে এই যে এতগুলি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার আছে যে ফিল্মগুলি কখন আসছে গেছে এগুলি জানি না আচ্ছা আমাদের ফিল্ম অ্যাওয়ার্ডস কিন্তু এভরি ইয়ার হয় না ফাইন ঠিক আছে চলো আগে Okay, the next movie is Jitani Amra Shabai, Khub excited. Amra Ashul English movie ne beshi excited thaki. Taina Shakir bhai? I don't think so. just kidding. Anyway, ami Jitani kotha bolte chai seta hocche Ready Player One. Ei movie ta amra last week dekhechi. We're back live. Hey guys, we're back live. Cholo. We are? He never went away. On the screen, you're watching them and you try to place them. It's a very nostalgic trip. It was a very nostalgic trip for me. Farooq? Agreed with everything Gibran said. Chotokale jokhon ami chotokale Steven Spielberg onekguli film chilo. So E.T., tapor Indiana Jones, they're all feel-good movies, adventure movies, and I love them. Eto din por Steven Spielberg film ta dekhar somoy, I was also wondering, would I get that warm vibe when watching it? And I did, absolutely. One thing I figured Gibran would say he didn't. So I'm putting it out to the rest of you guys. This is a 3D movie. It's a complete virtual reality based yes. movie and everything. And I have to say, after a long time, I went to watch a 3D movie. Yeah. Who actually made it worth it? But this is a 3D watching experience. It's a beautiful film in itself. It's a beautiful story. But the 3D just made it a whole lot better. So for me, it was all in all a great experience. Do you guys feel the technical part added to it? Ami. Technical part to ওটা নিয়ে আমি I'm not a technical person but experience was amazing আমি অবশ্য সব মুভি দেখে খুশি হয়ে যাই এটা আমার প্রবলেম আমি অত কিছু চিন্তা করি না আমি মুভি যখন দেখতে যাই I just want to be entertained আমি ওই একটা you know মাথায় বিষয়টা নিয়ে সব সময় মুভি দেখতে যাই this movie I got me excited and took me to my childhood আমি জানি না মানে এই মুভিটা I honestly didn't know যে মানে last year আমরা যখন এই ইয়ারের মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি সিলেক্ট করছিলাম তখন এই মুভিটা কিন্তু আমার আমার মানে অনেস্টলি সিন্স আই ডিডন্ট রিড দ্য বুক যেটা একটা নভেল আছে এটা নিয়ে রাইট সো ওটা সম্পর্কে আমি জানতাম না সেভাবে এবং আমি এখানেই ট্রেলারটা দেখেছিলাম সাকিবের বাসাতেই ট্রেলার দেখেছিলাম আমার দেখে কিন্তু মনে হয়নি যে দিস ইজ সামথিং দ্যাট ইউ নো আই উড এনজয় আই থট আচ্ছা গিকমে যখন দেখতে যাবে আমি দেখতে যাবো ওভাবে করে আমি মুভিটা দেখতে গেছিলাম বাট যখন আস্তে আস্তে রিলিজ হওয়ার সময় আসছে তখন আই গট আ লিটল মোর এক্সাইটেড তখন আমি আস্তে আস্তে বোঝা শুরু করলাম মুভিটা সম্পর্কে I think it's a wonderful movie. এটা সবার ভালো লাগবে. I think story, আমি জানি না বইটা সাকিব ভাই, বইটা is I think for more like niche একটা segmented জন্য, for gamers. No, it's a book. It's a sci-fi fantasy. মানে for people. For like, everyone. I thought the movie was for everyone. No, বইটা সবার জন্য. Okay. All right. So there you go. I think everybody should watch this movie. It's a brilliant movie. I like the family movie, so you can take your children and watch it because Fiona enjoyed it, loved it. No, I absolutely love this film. আমি ফারুকের সাথে একটু ডিসএগ্রি করবো আমার কাছে থ্রি ডি কনভার্সনটা অত ভালো লাগেনি আমার একটু ডার্ক লাগছে এটার আগে আমরা কোন একটা মুভি দেখছিলাম খুব ভালো হয়েছিল ভালো হলে দেখছি হল সিক্স Okay. Yeah. So, Hall 6 is dekhi, so amake chito dark lagche. So, 3D either Hall 6 er project ta noshto hoye geche or conversion ta bhalo hoyni. But positive side is Steven Spielberg jiban bolchilo comeback. Ami thon disagree korechhilam. Eta comeback na, eta hocche return to blockbusters.
সো সে অনেকদিন ধরে আসলে ব্লকবাস্টার বানায় নাই। সে আমাদেরকে লাস্ট যেটা করেছিল, আমি ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য কিংডম অফ দ্য ক্রিস্টাল স্কাল ধরবো না, ওই ছবিটা আমরা অ্যাডমিট করি না যে স্টিভেন স্পিলবার্গ বানাইছে। এটা বাদ দিলে সে রিসেন্টলি কিন্তু দ্য পোস্ট, তারপরে মিউনিক, এই টাইপের ড্রামা ছবিগুলো করছিল আর কি, ব্রিজ অফ স্পাইস উইচ আই অ্যাবসলুটলি লাভ। সো আসলে সে উঠছিল যেভাবে, জজ, ক্লোজ এনকাউন্টার্স অফ দ্য থার্ড কাইন্ড, ইটি, ইন্ডিয়ানা জোন্স, জুরাসিক পার্ক, স্পিলবার্গ বললে আসলে মাথায় এগুলো আসে, কিন্তু এগুলোর বাইরেও সে খুবই ভয়াবহ সব ছবি সে বানাইছে। সে শিনডলারস লিস্ট বানাইছে, সে সেভিং প্রাইভেট রায়ান বানাইছে, সে কালার পার্পল নাকি, এসব বহুত কিছু বানাইছে অপ্রব ইনফিনিটি নিয়ে। সো বেসিক্যালি দিস ওয়াজ এ রিটার্ন টু ব্লকবাস্টার ফর্ম। অ্যান্ড আমি অনেক ভয় ছিলাম যে স্পিলবার্গের কি ওই ম্যাজিকটা আছে, হি অ্যাবসলিউটলি হ্যাজ দ্যাট ম্যাজিক। আপনারা যারা স্পিলবার্গের ছবি দেখে বড় হয়েছেন, ইউ উইল অ্যাবসলিউটলি লাভ ইট। ওইসব কোনো ভয় পাওয়ার দরকার নেই যে ভিডিও গেম আমি বুঝবো না কি বুঝবো না, ভার্চুয়াল রিয়ালিটি এগুলোর সাথে কিচ্ছু না, ইজ জাস্ট আ ফ্যান্টাস্টিক স্টিভেন স্পিলবার্গ মুভি। মুভিটা প্রচণ্ড সুন্দর করে বানানো, অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার আছে, যেটা অন্যান্য সুপার হিরো বা অ্যাডভেঞ্চার মুভিতে যেটা প্রবলেম হয় ক্যারেক্টারগুলো কোনো ডেপ থাকে না। এখানে আই ফেল্ট মেইন ক্যারেক্টারের ডেপটা একটু কম ছিল, তারপরেও তার একটা সুন্দর গ্রোথ ছিল, এবং আশেপাশে যারা ছিল ওর, ওদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট খুব ভালো ছিল। এবং আমার সবচেয়ে ভালো লাগছে, মানে ফার্স্ট অফ অল স্পেশাল এফেক্টস ওয়াজ আউট অফ দিস ওয়ার্ল্ড, সবচেয়ে ভালো লাগছে বেন মেন্ডেলসন যে ছবির ভিলেন প্লে করে। বইতে আসলে ওর ক্যারেক্টারটা না আরও টু ডাইমেনশনাল, বইতে হি ইজ মোর ডেঞ্জারাস, এই খুন করতেছে এই করতেছে, এখানে হি ফেল লাইক এ রিয়েল লাইফ কর্পোরেট চামার। মানে আমরা যারা কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করি, আমরা প্রায় এই টাইপের মানুষের আমরা মিট করি, মানে আমরা দেখেই বুঝবো তুমি হচ্ছে রেডি প্লেয়ার ওয়ানের ভিলেন, আমরা এসব মানুষকে চিনি, আমাদের রেগুলার লাইফে আমরা চিনি। সো এটা আমার খুব মজা লাগছে যে ওকে খুব একটা মেলোড্রামাটিক বানায় নেই, খুব একটা ওভার দ্য টপ বানায় নেই, আবার খুব একটা বোরিংও বানায় নেই। সো ভেরি নাইস একটা, হি ফেল লাইক এ রিয়েল পার্সন, ওর মোটিভেশনস, ওর বিহেভিয়ার, ওর সব কিছু খুবই মজা লাগছে আমার কাছে। ফ্রম স্টার্ট টু ফিনিশ, ক্লাইম্যাক্স, এভরিথিং, ইটস এ অ্যাবসলিউট ফ্যান্টাস্টিক। ইফ ইউ আর ম্যারিড অ্যান্ড ইউ হ্যাভ চিলড্রেন, গো টেক ইউর চিলড্রেন। ইফ ইউ আর সামবডি যে ইউর ফ্রম দিস জেনারেশন, মে বি ইউর 18 to 24 years old, মে বি এখনও স্পিলবার্গের ভালো ছবিগুলো দেখা হয় নাই, বিকজ এগুলো তো এখনকার দিনের জন্য অনেক পুরনো ছবি। সো দিস ইজ ইউর পারফেক্ট চান্স টু গেট ইন্ট্রোডিউস টু দ্য ফিল্ম মাস্টার স্টিভেন স্পিলবার্গ, যাকে লার্জলি ধরা হয় যে আমাদের জেনারেশনের বা লাস্ট 30-40 years হি ইজ দ্য বেস্ট ফিল্ম মেকার অফ অল টাইম, এটা ধরা হয়, বিকজ সে সব ধরনের ছবি করছে, সে কমেডি করছে, হরর করছে, সাইফাই করছে, ফ্যান্টাসি করছে, এভরিথিং, হি ইজ ডান ইট অল। সো ইনফ্যাক্ট মিউজিক্যাল করে নেই মনে হয়, মিউজিক্যাল ছাড়া সে সব করছে। সো দিস গাই হ্যাজ ডান ইট অল, মিউজিক্যাল করে নেই মনে হয়। হি প্রোডিউস, আই মিন থ্রিলার মাইকেল জ্যাকসনের Direct করে না, প্রোডিউস তো অনেক কিছু করেছে, ব্যাক টু দ্য ফিউচার, হ্যাঁ, সো আই মিন ইনফ্যাক্ট সামনে একটা এপিসোড আমি স্টিভেন স্পিলবার্গের ইন্টারেস্টিং জিনিসটা কথা বলবো, বিকজ আই হ্যাভ ডুইং সাম রিসার্চ অন স্টিভেন স্পিলবার্গ, ফ্যান্টাস্টিক স্টোরি, সো ওকে ধরা হয় এখন মানে বেস্ট ফিল্ম মেকার অফ অল টাইম, আর গ্রেটেস্ট অফ অল টাইম, গোট, জিও 80 গোট, সো দিস ইজ ইউর পারফেক্ট অপরচুনিটি, গো উইথ দ্য থিয়েটার, ওয়াচ ইট ইন দ্য বিগ স্ক্রিন উইথ 3D গ্ল
আপনারা কেউ বেটস মডেল দেখেন নাই, সো ইউ ডোন্ট নো হার, বাট শি ইজ অ্যামেজিং. ইয়া, আর তুই বলিস না প্রজেকশন খারাপ, হ্যাঁ আই থিঙ্ক ইট ওয়াজ বিকজ আই ওয়াচড ইট হল 5. It was brilliant. Mm-hmm. Amar experience. Hello, Hall 6 sir, movie dekha jabe na. My experience was hello sir, Cineplex, please fix your projectors. I had Gibran's experience. Literally, when onek din por, when he goes into the virtual reality world. We're in the same hall, by the way. So I had that experience. I don't know why you guys didn't feel it. I felt like wow. O to kalo, kalo bhal lagse. I was jumping on my seat. আচ্ছা আজকে আমরা ফারুকের দুলাভাই নিয়ে কিছু বলিনি, স্টিভ তো মাইন্ড করবে, সরি স্টিভ, উইল গেট ইউ নেক্সট টাইম. ইয়া, সো ইউ ওয়ার সেইং সামথিং? No, no, I but the experience, মানে আমার যেটা মানে জাস্ট বলছিলাম যে হল ফাইভের মানে হল ফাইভ ঢুকে তো আমি যখন মুভিটা দেখলাম আই নেভার জাম্পড অন মাই সিট এক্সেপ্ট ফর অ্যাডভেঞ্চার্স. অনেক দিন পরে আই গট টু জাম্প অন মাই সিট সিং সো মেনি, মানে ইট ওয়াজ জাস্ট it's magic. Let's it's watch it again. Now, but the tragic, this is that film that brings the magic. But tragedy tragedy hoche je ei chobi ta is not making a lot of money in the box office. আমরা জিব্রান তো সবচেয়ে বেশি চিল্লাচিল্লি করে যে বাংলাদেশে আমরা কেউ ট্রেলার বানাতে পারি না, আনফর্চুনেটলি আমেরিকা তো সবসময় ট্রেলার বানাতে পারে না, ওদের সবসময় আই মিন সবসময় ওরা পারে না. আনফর্চুনেটলি রেডি প্লেয়ার ওয়ান ইজ নট ডুইং অ্যাজ ওয়েল ইন দ্য বক্স অফিস অ্যাজ এক্সপেক্টেড, অ্যান্ড এভরি ওয়ান বিলিভস, আই সার্টেনলি বিলিভ মার্কেটিংটা ঠিক মতো করে নাই. ওরা যেসব ট্রেলার ছাড়ছে ওই ট্রেলারগুলো না টোটালি এইমড অ্যাট ইদার গিগস লাইক আস অর গেমার্স,
But actually, this is a movie for everyone. কিন্তু ট্রেলার গুলো দেখে মনে হয় যে if you don't play games, if you're not a geek, then you will not enjoy this movie. And এখানে I think they made a huge mistake. এটা ওদের করা উচিত হয় নাই, কারণ ছবিটা একদমই এই নিশ মার্কেটের জন্য না. আপনাদের কিছুই জানতে হবে না, কোনো কিছু সম্বন্ধে কিছু জানতে হবে না. ইউ জাস্ট ওয়াক ইন, সিট ডাউন, এনজয় দ্য ফিল্ম. সো জীবন, এই জন্যই আমি আসলে বাংলাদেশের ট্রেলার নিয়ে আমি আর গালি দিই না, বিকজ আমাদের তো ওই সিস্টেমটাই নাই, মানে আমেরিকার সিস্টেম নিয়েই ফেল করে. দিস ইজ স্টিভেন স্পিলবার্গ ফেল করলো এটা দিয়ে, মানে যদি ইফ দ্য বস, আর একটা হচ্ছে ওয়ার ফর দ্য প্ল্যানেট অফ দ্য এপস. ও আই রিমেম্বার দ্যাট. ফার্স্ট অফ অল ওরা ভুল নাম দিছে, সেকেন্ডলি ট্রেলারগুলো সব মিসলিডিং ছিল পুরা. ট্রেলারে দেখা যাচ্ছে যুদ্ধ বিগ্রহ, তারপর দেখি না ইটস আ ড্রামা, ইটস আ ড্রামা, ইটস কমপ্লিট ড্রামা. সেটাই. সো সো বিদেশেও এটা হয়, খুবই আনফর্চুনেট হবে যদি এই ছবিটা ভালো না করে. বাট আই হ্যাভ আ ফিলিং যেভাবে ওয়ার্ড অফ মাউথ ছড়াচ্ছে, মনে হয় ইট উইল হ্যাভ লং লেগস, মানে অনেক দিন ধরে বক্স অফিসে থাকবে, হয়তো দশ মিলিয়ন, সাত মিলিয়ন এরকম বানাতে থাকবে অনেক দিন ধরে, হোপফুলি. So, আর কিছু আছে আমাদের? Hopefully, কিভাবে সামনে যে মুভিগুলো আসছে? I just want to pause. How did not? It's but we still want this movie to do well. হ্যাঁ, সেটাই আমরা চাই. We do. আমি প্রায় ওখানে আমার রিটার্ন রিভিউজ দিই. অ্যান্ড আমি আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে কল্ড গিক মেথ. সো ওখানে ইফ ইউ গো দেয়ার, ইফ ইউ সাবস্ক্রাইব, ওখানে একটা ছোট বেল আছে ওই নিচে, ওই বেলটা যদি টিপ দিয়ে রাখেন তাহলে আমরা যখন লাইভ যাব তখন ওখান থেকে নোটিফিকেশন যাবে, অথবা আমি যখন নতুন কন্টেন্ট আপলোড করবো ওখান থেকে নোটিফিকেশন যাবে. সো প্লিজ সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল গিক মেথ, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার দ্য ফেসবুক পেজ গিক মেথ. অ্যান্ড ইফ ইউ লাভ মুভিজ দেন উই উইল সি ইউ নেক্সট উইকেন্ড. পিস আউট.